ধরনের ইনপুট সম্পর্কে বলছিলেন। আচ্ছা, ইনপুট সম্বন্ধে বলেছেন। আচ্ছা, এমনিতেও আমরা হচ্ছে ফ্লো চার্ট দেখেছিলাম। খেয়াল করো, ফ্লো চার্টে কিন্তু প্রথমে ছিল হচ্ছে ব্লো রুম, এবং তারপরে ছিল হচ্ছে কার্ডিং। তো বলতেছে এই আমাদের হচ্ছে ফাইবার যেটা আছে, যেটা আমরা হচ্ছে বেল ফর্মে দিচ্ছি, তো সেটা বেসিক্যালি হচ্ছে এই ব্লো রুম এবং হচ্ছে কার্ডিং, এই দুইটা সেকশন মিলে তোমার কি হবে, এটা হচ্ছে ওপেনিং এবং হচ্ছে ক্লিনিং হবে। তো সেক্ষেত্রে যদি ধরা হয়, তো কার্ডিং আমার কি এসেছে সেকেন্ড সেকশন, যে সেকেন্ড হচ্ছে মেশিন বা সেকেন্ড হচ্ছে সেকশন। যদি আমি প্রসেসিং এর ক্ষেত্রে ধরি, তাহলে সেকেন্ড সেকশন বা হচ্ছে সেকেন্ড মেশিন আসলে আসে। আর দেন বলতেছে এখানে যে হচ্ছে আমি বলতেছি ওপেনিং করবে এবং হচ্ছে ক্লিনিং করবে, ওপেনিং দেন হচ্ছে পরে আসবে হচ্ছে ক্লিনিং। আচ্ছা, এখানে বলতেছে ক্লিনিং আসলে কি করবে, ঠিক আছে? তো ক্লিনিং করবে বেসিক্যালি হচ্ছে ইম্পিউরিটিস, ইম্পিউরিটিস যেগুলো থাকবে ফাইবারের মধ্যে, সেই ফাইবারের মধ্যে যে ইম্পিউরিটিস গুলো থাকবে, সেই ইম্পিউরিটিস গুলো যেগুলো থাকবে সেগুলোকে বলতেছে ক্লিনিং করবে। এখন বলতেছে ক্লিনিং যে করবে সেটা ভালো কথা, কোন দুটা পয়েন্টে আসলে বেসিক্যালি ক্লিনিংটা হবে? তো দুইটা পয়েন্ট বলে গেছে কার্ডিং মেশিনের। একটা বলতেছে কি টেকারিন, টেকারিন একটা হচ্ছে পার্টের নাম, অথবা হচ্ছে একটা হচ্ছে রোলারের নাম। যদিও আমরা এখন পর্যন্ত কার্ডিং মেশিনের বিভিন্ন যে পার্টস গুলার আছে সেই পার্টস গুলো সম্বন্ধে জানিনি, তো একটা পার্ট বলতেছে টেকারিন রোলার, আর আরেকটা বলতেছে ফ্লাক্স। বলতেছে এই দুইটা পজিশনে বেসিক্যালি হচ্ছে ক্লিনিংটা হবে, কার্ডিং মেশিনের দুইটা পজিশনে ক্লিনিং হবে। একটা হচ্ছে আমার কি টেকারিন যে রোলারটা আছে সেখানে, এবং আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে আমার হচ্ছে ফ্লাটে বা ফ্লাটসে। তো এখন বলতেছে ক্লিনিং যে হবে, এই ক্লিনিংটা আমি বুঝবো কিভাবে? ক্লিনিংটা বোঝার ক্ষেত্রে বলতেছে আমাকে দেখতে হবে ডিগ্রি অফ ক্লিনিং, দেখতে হবে ডিগ্রি অফ ক্লিনিং। নর্মালি কার্ডিং মেশিনে ডিগ্রি অফ ক্লিনিং রাখা হয় 85 টু হচ্ছে 95% ক্লিনিং থাকে। এখন আসলে বলতেছে ইম্পিউরিটিস, তো এখানে যদি আমরা দেখি, আমরা যে হচ্ছে কি বলবো লেকচার শিটটা দেখবো, অথবা আমি তোমাদের মনে হয় পিডিএফ কপি দিয়েছি, ওখানে কি খেয়াল করেছো রিটারের একটা পিডিএফ কপি ছিল, গুগল ক্লাসরুমে যে আপলোড দেওয়া হয়ে গেছে বিভিন্ন পিডিএফ গুলো আছে, তো সেখানে একটা হচ্ছে তোমাদের কি ছিল, যে হচ্ছে একটা হচ্ছে রিটারের একটা হচ্ছে ম্যানুয়াল ছিল, এটা কি কেউ একটু খুলে দেখেছো? হ্যালো, কেউ খুলে দেখো নি? রেসপন্স করো, একজনও দেখো নাই? গুগল ক্লাসরুমে কি তোমাদের আইডি দিয়ে তো হামিম তো দেওয়ার কথা, আমি তো দেখলাম অনেকেই অ্যাড হয়ে গেছো। হ্যাঁ, ওখানে কি কেউ দেখোনি যে একটা মানে হচ্ছে রিডারের একটা হচ্ছে ম্যানুয়াল, মেশিনের ম্যানুয়াল একটা দেওয়া হয়ে গেছে বা পিডিএফ ফর্ম দেওয়া হয়ে গেছে, বাকিগুলো বই ছিল বেসিক্যালি, আর একটা ছিল হচ্ছে তোমাদের হচ্ছে পিডিএফ হচ্ছে ম্যানুয়াল, মানে হচ্ছে মেশিন যারা বানায় ওদের বিভিন্ন ধরনের হচ্ছে ম্যানুয়াল থাকে, তার মধ্যে একটা হচ্ছে অপারেটিং ম্যানুয়াল বা অপারেশন ম্যানুয়াল যেটাকে বলা হয়, তো বেসিক্যালি সেই ম্যানুয়ালটাই দেওয়া হয়ে গেছে। আচ্ছা, যদি না দেখে থাকো আজকে একটু রাতে বা হচ্ছে কালকে যে কোনো সময়ে সময় করে একটু দেখে নিও, ওখান থেকে বেসিক্যালি আমি হচ্ছে 100% পড়াবো, 100% তো হবে না, বেসিক্যালি মনে করো 95 to 99% পড়াবো হচ্ছে ওখান থেকে, ওই পিডিএফটাকে আমি ফলো করতেছি। তো আমি যতটুকু পর্যন্ত কার্ডিং এর ডেফিনেশন বা হচ্ছে মনে করো যে কথাগুলো বললাম, তুমি যদি ওই বইটা একটু দেখো, দেখবে যে ওখানে মোটামুটি হচ্ছে 100% মিল পাবা, কারণ টোটালটাই হচ্ছে আমি ওখান থেকে নিয়েছি। না দেখে থাকলে আজকে হচ্ছে ওটা যাদের কাছে, যারা বলতেছো যে হচ্ছে লিংক নাই, তারা হচ্ছে সিআর কে নক করে লিংকটা নিয়ে নিয়ে ওখানে ঢুকে একটু ডাউনলোড দিয়ে দেখিও, ঠিক আছে? পিডিএফটাই কি আমাদের মেইন সিলেবাস? সিলেবাস না, রেফারেন্স বুক, তবে দেখা যাবে যে আমি ওখান থেকে 90 to 95% নেব। আমাদের লেকচারটা দেখবা ওইটা মনে মোটামুটি, যদি ওই বইটা কার্ডিং চ্যাপ্টার, ওই পিডিএফটার 51 নম্বর পেজ এবং হচ্ছে চ্যাপ্টার নাম্বার টু এবং পেজ নাম্বার 51 এ যদি যাও, দেখবা যে হচ্ছে কি হচ্ছে কার্ডিং চ্যাপ্টার শুরু হয়ে যাবে। এই কার্ডিং চ্যাপ্টার শুরু হয়ে গেলে ওখানে আমি যে কথাগুলো বলতেছি, আমি তো বললাম তো 90 to 95% তুমি হচ্ছে মিল পাবা ওই বইটার সাথে, ওটাই আমি তোমাকে কপি পেস্ট করে। আপনার মানে আপনি যে পড়াচ্ছেন ওইটা এক্স্যাক্টলি পিডিএফ নাই, মানে বইটা না, মানে আপনি যা আর কি? হ্যাঁ হ্যাঁ আছে,
ওখান থেকে টোটালটাই কপি করে আমি জাস্ট হচ্ছে তোমার হচ্ছে ওয়ার্ডে নিয়ে এসেছি, এর বাইরে আর কিছুই না। তোমার যদি চাও সমস্যা নেই, ওটা আমি হচ্ছে ক্লাস শেষে দিয়ে দিতে পারবো, প্রবলেম নাই। জি ম্যাম, ওইটা একটু ওকে। তাহলে বলতেছে ক্লিনিং আমি দেখবো, হচ্ছে ওই বইটা একটু দেখেও তোমাদের জন্য বেটার হবে। তো বলতেছে যে ডিগ্রি অফ ক্লিনিং, সেখানে বলতেছে আমার ক্লিনিং হয় হচ্ছে 85-95%, এবং সেখানে বলতেছে দুইটা হচ্ছে পার্টের মধ্যে, পার্টসের মধ্যে ক্লিনিংটা হবে, একটা হচ্ছে টেকারিন রোলার, একটা হচ্ছে ফ্লার্স। আপাতত নাম দুটো মনে রাখো, এরপরে আমরা যখন মেশিনটার ক্রস সেকশনাল ডায়াগ্রাম দেখব, তখন হচ্ছে এই রোলার গুলা দেখতে কিরকম বা হচ্ছে কোথায় থাকবে মেশিনে, সেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেছে? এখন বলতেছে, এখন ক্লিনিং বলতেছে, আমরা বলতেছি ক্লিন করবে কি। ওখানে তুমি যদি দেখো তাহলে ওখানে বলতেছে যে আমার ফাইবারের মধ্যে ট্রাশের কথা বলে গেছে, TRASH, ট্রাশের কথা বলে গেছে যে হচ্ছে ট্রাশটাকে হচ্ছে ক্লিন করবে। তার মানে ফাইবারের মধ্যে বলতেছে একটা ওয়ার্ড আমরা দেখলাম হচ্ছে ট্রাশ, এই ট্রাশ ফাইবারের মধ্যে যেটা থাকবে সেটা বেসিক্যালি হচ্ছে ক্লিন করবে। তো এখন খেয়াল করো, তাহলে হচ্ছে ট্রাশ বলতে কি বোঝাবো? তাহলে খেয়াল করো এখানে দুইটা জিনিস চলে এসেছে, একটা হচ্ছে ইম্পিউরিটিস একবার বলেছিলাম, এবং আরেকটা বলেছিলাম হচ্ছে ট্রাশ। খেয়াল করো, বলে বলতেছি হচ্ছে ট্রাশ, তাহলে ইম্পিউরিটিস কাকে বলবো আর হচ্ছে ট্রাশ এ বা কাকে বলবো? ইম্পিউরিটিস বলতেছে ফাইবার মধ্যে ফাইবার বাদে বাকি যা কিছু থাকবে, ফাইবারের মধ্যে ফাইবার বাদে বাকি যত কিছু এক্সট্রা ম্যাটেরিয়াল থাকবে সেটাকে বলতেছে আমার হচ্ছে কি ইম্পিউরিটিস। আর ট্রাশ কাকে বলতেছে? ট্রাশের এখন যদি ইম্পিউরিটিস একটা ক্লাসিফিকেশন দেখি, তাহলে মোটামুটি দেখা যাবে যে ইম্পিউরিটিস কে প্রথমে আসে ট্রাশ, তারপর আসে ডাস্ট, তারপর হচ্ছে মাইক্রো ডাস্ট, তারপর হচ্ছে ব্রিদাবল অথবা হচ্ছে রেসপায়ারাবল ডাস্ট বলে। ট্রাশ যদি ধরো, ট্রাশ বলতেছে বেসিক্যালি এই যে আমি বললাম যে ইম্পিউরিটিস কে মোটামুটি চারটা ক্যাটাগরিতে ভাগ করা হয়ে গেছে। তো চারটা ক্যাটাগরি কি কি? একটা হচ্ছে ট্রাশ, একটা হবে ডাস্ট, একটা হবে মাইক্রো ডাস্ট, এবং আরেকটা কি হবে, আরেকটা হচ্ছে হবে রেসপায়ারেবল অথবা হচ্ছে ব্রিথেবল ডাস্ট। এখন ট্রাশ এই যে ভাগ করতেছে, বেসিক্যালি এই ভাগ গুলা বলতেছে পার্টিকেল সাইজের উপর ডিপেন্ড করে। পার্টিকেল সাইজ যদি বলতেছে যে 500 মাইক্রোমিটারের উপরে হয়, তাহলে কি বললাম, ট্রাশ, তারপর হচ্ছে ডাস্ট, দেন হচ্ছে মাইক্রো ডাস্ট, মাইক্রো ডাস্ট, দেন হচ্ছে আমার হচ্ছে ব্রিথেবল ডাস্ট, ব্রিথেবল ডাস্ট, ব্রিথেবল ডাস্ট। আচ্ছা, ব্রিদাবল ডাস্ট। এখন ট্রাশ কাকে বলবো? ট্রাশ বলতেছে বেসিক্যালি সবগুলা বলতেছে যে পার্টিকেল সাইজের উপর ডিপেন্ড করে। আচ্ছা আমি আরো ইজি করে দেই। আচ্ছা, ট্রাশ বলতেছে গ্রেটার দ্যান অর ইকুয়াল, গ্রেটার দ্যান 500 মাইক্রোমিটার, মাইক্রোমিটার কি হবে সবগুলো বলতেছে পার্টিকেল সাইজ, বলতেছে পার্টিকেল সাইজ যদি হচ্ছে 500 মাইক্রোমিটারের উপরে হয় তখন সেই সকল হচ্ছে ম্যাটেরিয়ালকে বলতে বলতেছে ট্রাশ। দেন কি বলতেছে, যদি হচ্ছে পার্টিকেল সাইজ যদি আমার কত হয়, 52 হচ্ছে 500, 52-500 যদি হয় তখন সেই পার্টিকেল গুলাকে বলতেছে হচ্ছে ডাস্ট। আর দেন হচ্ছে মাইক্রো ডাস্ট কাকে বলবে? মাইক্রো ডাস্ট বলতেছে 15-50 যদি হয় সেটা হচ্ছে মাইক্রো ডাস্ট। আর হচ্ছে ব্রিথেবল ডাস্ট কাকে বলবো? ব্রিথেবল ডাস্ট বলতেছে আমার হচ্ছে বিলো 15 যদি পার্টিকেল সাইজ হয় তখন সেই পার্টিকেল গুলাকে আমাকে বলতেছে ব্রিথেবল ডাস্ট। বোঝা গেছে? তাহলে হ্যালো, হ্যালো,
জি ম্যাম বোঝা গেছে। আচ্ছা তাহলে হচ্ছে খেয়াল করো এই পার্টিকেল সাইজের উপর যেটা এখানে হচ্ছে ডিজিট লেখা হয়ে গেছে ঠিক সেভাবে, যে যদি 500 মাইক্রোমিটার উপরে হয় পার্টিকেল সাইজ তাহলে সেটাকে ট্রাশ বলবো। ডাস্ট বলবো কখন? যদি হচ্ছে পার্টিকেল সাইজ 50 থেকে 500 হয়, মাইক্রো ডাস্ট 15 থেকে 50, আর দেন হচ্ছে যে ব্রিথেবল ডাস্ট বলবো বিলো 15 যদি হচ্ছে মাইক্রোমিটার হয় পার্টিকেল সাইজ। এখন এই যে আমরা হচ্ছে বলতেছি যে ইম্পিউরিটিজের ভাগগুলোকে বলতে 4 ভাগে মোটামুটি ভাগ করা গেছে, তো এইটা বলতেছে কার অনুযায়ী? এটা বলতেছে রেফারেন্স দিতে হবে, তুমি আর আমি বললে এটা আসলে কে মেনে নিবে না। এটা বেসিক্যালি হচ্ছে কে বলে গেছে বা কোন বইয়ে বলে গেছে, কোন পেপারে বলে গেছে কিনা সেটা হচ্ছে মেনশন করে দিতে হবে। যদি আমি এই ডিজিট গুলা অনুযায়ী হয়েছে ট্রাশ ডাস্ট মাইক্রো ডাস্ট ব্রিথেবল ডাস্ট বলি, তাহলে কে বলে গেছে বলতে হবে, দ্য ইন্টারন্যাশনাল কমিটি অফ ইন্টারন্যাশনাল কমিটি ফর কটন টেস্টিং মেথড, এদের অনুযায়ী দ্য ইন্টারন্যাশনাল কমিটি ফর কটন টেস্টিং মেথডস এদের অনুযায়ী হচ্ছে বলতেছে ট্রাশ ডাস্ট এবং মাইক্রো ডাস্ট এবং হচ্ছে ব্রিদাবল ডাস্টের ডেফিনেশন হচ্ছে এটা। এখন আরো একটা ডেফিনেশন দেওয়া যায়, সেটা হচ্ছে কি, সেটা বলতেছে ITMF। ITMF কি? ITMF হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল টেক্সটাইল ম্যানুফ্যাকচারার্স ফেডারেশন। ঠিক আছে, এদের অনুযায়ী এই ট্রাশ ডাস্ট মাইক্রো ডাস্ট এবং ব্রিদাবল ডাস্ট আর একটা ডেফিনেশন আছে, তাহলে সেটাও একটু দেখে নিই, তাহলে আমাদের একবারে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এখানে ট্রাশ যেটা আছে ট্রাশের হচ্ছে জিনিস ইয়েটা ঠিক থাকবে, পার্টিকেল সাইজটা ঠিক থাকবে, যে গ্রেটার দেন 500 মাইক্রোমিটার যদি পার্টিকেল সাইজ হয় তখন সেটাকে ট্রাশ বলবো। ডাস্ট যেটা আছে এটা বলতেছে 50 না, এটা বলতেছে 20। 22 হচ্ছে 500 মাইক্রোমিটার যদি হয় পার্টিকেল সাইজ তখন সেই পার্টিকেলটাকে ডাস্ট বলবো, মাইক্রো ডাস্ট বলবো যদি হচ্ছে 22 হচ্ছে 15 হয়, 22 হচ্ছে 15। মাইক্রো ডাস্ট, আর এখানে ওরা এসে ব্রিদাবল না বলে হচ্ছে রেসপাইরাবল বলতেছে, রেসপাইরেবল ডাস্ট বলতেছে বিলো 15 যদি পার্টিকেল সাইজ হয়। তাহলে বোঝা গেছে যে হচ্ছে ট্রাশ ডাস্ট মাইক্রো ডাস্ট ব্রিদাবল ডাস্ট অথবা হচ্ছে রেসপাইরেবল ডাস্ট হচ্ছে দুই জনের দুইটা সংস্থার অনুযায়ী ওকে। তাহলে যখন হচ্ছে তুমি ডাস্টের ক্যালকুলেট, ট্রাশের ক্ষেত্রে কিন্তু প্রবলেম নাই, ডাস্ট মাইক্রো ডাস্ট হচ্ছে ব্রিথেবল ডাস্ট এই তিনটার ক্ষেত্রে কিন্তু হচ্ছে তোমার কি হয়ে যাবে হচ্ছে পার্টিকেল সাইজ গুলো হচ্ছে ভেরি করবে, যখনই ভেরি করবে তখনই হচ্ছে কে বলেছে সেটা কিন্তু মেনশন করে দিবা। ঠিক আছে, ব্রিথেবল ডাস্ট যদি 1550 500 আসে তখন সেটা হলো ইন্টারন্যাশনাল কমিটি ফর কটন টেস্টিং মেথডস, আর যদি হচ্ছে কি আসবে 20 500 15 এটা যদি আসে তাহলে হচ্ছে রেসপাইরেবল ডাস্ট, এবং এটা আসবে কি হবে ইন্টারন্যাশনাল টেক্সটাইল ম্যানুফ্যাকচারার্স ফেডারেশন অথবা সংক্ষেপে বলতে পারো ITMF। এদের অনুযায়ী আমি হচ্ছে ট্রাশ ডাস্ট মাইক্রো ডাস্ট এবং রেসপাইরেবল ডাস্ট কে এভাবে ডিফাইন করতে পারি। ওকে, তাহলে ওখানে বইটাতে যদি খেয়াল করো বা আমার লেকচারও দেখা যাবে যে তোমাদের ট্রাশের কথা চলে আসবে, তাহলে ট্রাশ বলতে কি বোঝায় এটা এখন আমরা হচ্ছে ক্লিয়ার হলাম, তো ভালো কথা। এখানে বলতেছে যে আমি ক্লিয়ার, খেয়াল করো ডিগ্রি অফ ক্লিনিং বলে গিয়েছে, এটা রেঞ্জ বলে গিয়েছে, কত রেঞ্জ বলে গিয়েছে খেয়াল করো, 85 to 95%। তাহলে খেয়াল করো 85 হতে পারে, 90 হতে পারে, 95 হতে পারে, বা এই দুটো ডিজিটের মধ্যে যে কোনো একটা সংখ্যা হতে পারে। তাহলে এই যে এই দুইটা ডিজিটের মাঝখানে যে কোনো সংখ্যা হতে পারে, তাহলে এটা কার উপর ডিপেন্ড করবে? এই জিনিসটা বলে গেছে
যে বলতেছে ট্রাশের পরিমাণ, ট্রাশ অ্যামাউন্ট অথবা ট্রাশ পার্সেন্টেজ কি বলে গেছে, ইন হচ্ছে র কটন, র কটন। দেন কি আসতেছে, দেন ট্রাশের কথায় বলে গেছে, ট্রাশ পার্সেন্টেজ লিখলাম, কারণ হচ্ছে নরমালি ট্রাশটাকে পার্সেন্টেজে হিসাব করা হয়। ট্রাশ পার্সেন্টেজ ইন হচ্ছে ল্যাপ, ল্যাপ অথবা হচ্ছে ম্যাট, ল্যাপ অথবা হচ্ছে ম্যাট। আর এটা কি বলে গেছে, যে মেশিনের কন্ডিশন, দ্যাট মিনস আমরা যদি কার্ডিং মেশিন ধরতেছি তাহলে হচ্ছে কার্ডিং মেশিনের অবস্থা কি আছে সেটার উপর ডিপেন্ড করবে যে ডিগ্রি অফ ক্লিনিং আমার 85% হবে, অর ডিগ্রি অফ ক্লিনিং আমার 95% হবে, অথবা ডিগ্রি অফ ক্লিনিং আমার হচ্ছে 89% হবে। বোঝা গেছে? তাহলে তিনটা জিনিসের উপর, যে আমার হচ্ছে ডিগ্রি অফ ক্লিনিং কত পার্সেন্ট হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে যে আমার হচ্ছে যে ফাইবারটা আমি সিলেক্ট করতেছি সেটা। আচ্ছা ভালো কথা, তোমাদের কি ইয়া শুরু হয়ে গেছে কি জানি বলে হচ্ছে ফাইবার এন্ড ইয়ান টেস্টিং সাবজেক্টটা? জি ম্যাম। আচ্ছা কোন পার্ট পড়াচ্ছে তোমাদেরকে, দুইটা পার্টে কি সমানতালে চলতেছে না কোন একটা পার্ট আগায় আছে? আচ্ছা তাহলে নিশি ম্যামের পার্টে মনে হয় পড়বে তোমাদের। তাহলে ভাইবার প্রপার্টি যে টেস্ট করব এটার কি মেশিন সম্বন্ধে কোনো কথা বলে গেছে ওনারা? ম্যাম এখনো ওইদিক পড়ায় নেই, এখনো এখনো অত দূর যায়নি। আচ্ছা ভালো কথা, এখানে যখন চলে আসলো ডিগ্রি অফ ক্লিনিং, ট্রাশের কথা বলতে বলে যাচ্ছি, তো ট্রাশ এই যে ট্রাশের পার্সেন্টেজ বা ট্রাশ অ্যামাউন্ট বলতেছে আমি বারবার, তো ডেফিনেশনটা আমরা দেখলাম, কিন্তু আমি যদি মনে করো এখানে যেহেতু চলে আসলো যে ফাইবারের মধ্যে ট্রাশের পার্সেন্টেজের কথা বলে গেলাম বা ল্যাপ অথবা ম্যাট অথবা এটা বলে গেলাম, তাহলে মনে করো ফাইবারের মধ্যে কি পরিমাণ ট্রাশ আছে, ল্যাপ অথবা হচ্ছে কার্ড ম্যাট অথবা ম্যাটের মধ্যে কি পরিমাণ ট্রাশ আছে, এটা আসলে মেজার করবো আমি কিভাবে? এটা আসলে মেজার করা যাবে দুইটা ওয়েতে। একটা ওয়ে হচ্ছে কি বলতেছে, একটা বলতেছে তোমার দুইটা মেশিন বেসিক্যালি, একটা হচ্ছে ট্রাশ অ্যানালাইজার, শার্লি ট্রাশ অ্যানালাইজার, এবং আরেকটা হচ্ছে SBI মেশিন। মানে হচ্ছে আমি যদি ফাইবারের মধ্যে কোনো এক ফাইবার অথবা ল্যাপ অথবা ম্যাটের মধ্যে হচ্ছে ট্রাশের পার্সেন্টেজ কত আছে এটা যদি জানতে চাই, তাহলে বলতেছে দুইটা ওয়েতে আমি জানতে পারবো। সেটা কি বলতেছে, একটা বলতেছে আমার হচ্ছে SBI মেশিন, একটা মেশিন, এই মেশিনটা হচ্ছে একটা মডার্ন মেশিন, যেখান থেকে আমি হচ্ছে ফাইবারের মধ্যে ট্রাশের পার্সেন্টেজ অথবা ল্যাপের মধ্যে ট্রাশের পার্সেন্টেজ কত আছে এটা আমি জানতে পারবো। SBI এর হচ্ছে ফুল মিনিং হচ্ছে হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট। হাই ভলিউম তোমাদের ডিটেইলস পড়বে পড়াবে ওই সাবজেক্টটাতে, আমরা শুধু আজকে নাম জেনে যাই। SBI হচ্ছে হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট মেশিন, SBI সংক্ষেপে বলে। এখান থেকে আমি হচ্ছে এই কটন যেটা বলতেছি র কটন এটা, অথবা হচ্ছে ল্যাব বা ম্যাট বলতেছে এটা, এই মেশিনের সাহায্যে ট্রাশের পার্সেন্টেজ কত আছে এটা আমি বের করতে পারবো। আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে কনভেনশনাল মেশিন, একদম ম্যানুয়ালি আমাদের হাতে ধরে ধরে হচ্ছে ক্যালকুলেশন করে করতে হবে, সেই মেশিনটার নাম হচ্ছে শার্লি। শার্লি, শার্লি হচ্ছে বেসিক্যালি ব্র্যান্ডের নাম, বেসিক্যালি মেশিনটার নাম হচ্ছে ট্রাশ অ্যানালাইজার। এটা আমাদের ল্যাবেই আছে, তোমরা যখন হচ্ছে শর্ট স্ট্যাপল স্ক্রিনিং ল্যাবরেটরিতে যাবা তখন এই মেশিনটা সামনে দেখতে পারবা একবার। SBI মেশিন, এটা হচ্ছে মডার্ন ভার্সন আর এটা হচ্ছে পুরাতন ভার্সন, কনভেনশনাল ভার্সন হচ্ছে এটা। এই দুটো মেশিনের যে কোনো একটা মেশিনে হেল্প নিয়ে আমি হচ্ছে ট্রাশের পার্সেন্টেজ কত আছে এটা আমি বের করতে পারবো। তাহলে বোঝা গেছে এতটুকু? জি ম্যাম। ওকে, তাহলে কার্ডিং সম্বন্ধে ডেফিনেশন বা ইন্ট্রোডাক্টরি এতটুকুই বললাম তোমাদের, যে হচ্ছে কার্ডিং কি, দেন হচ্ছে কার্ডিং হচ্ছে দুইটা ম্যাগজিমস কার্ডিং সম্বন্ধে হচ্ছে প্রচলিত আছে কি দুইটা ম্যাগজিমস সেটা বলা হয়ে গেল, এবং সেখানে বলতেছে কার্ডিং মেশিনের কোন বেসিক্যালি হচ্ছে মেজর যে কাজটা সেটা হচ্ছে ওপেনিং এবং ক্লিনিং, সেটা সম্বন্ধে জাস্ট হালকা বলা হলো। যে ক্লিনিং এর ক্ষেত্রে আমার হচ্ছে দুইটা জোনের মধ্যে হয়, একটা হচ্ছে টেকারিং এবং আরটা হচ্ছে ফ্লার্ট, এই দুইটা। এবং নর্মালি কার্ডিং মেশিনের ডিগ্রি অফ ক্লিনিং থাকে হচ্ছে 85-95%, বলতেছে এই যে 85 হবে না 95 হবে তিনটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, সেই তিনটা ফ্যাক্টর বলা হয়ে গেল। এবং সেখানে আরেকটা জিনিস চলে আসছে, সেটা হচ্ছে কি যে ট্রাশ পার্সেন্টেজ অথবা হচ্ছে ট্রাশ অ্যামাউন্ট কত হবে এটা আসলে বের করা যাবে দুইটা মেশিনের হেল্প নিয়ে, একটা মেশিন হচ্ছে পুরাতন মেশিন, একটা হচ্ছে নতুন মেশিন। পুরাতন মেশিনের নাম
হচ্ছে শার্লি ট্র্যাশ, আর এই হচ্ছে হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট। ওকে, এখন আসো আমরা হচ্ছে নেক্সট যে কন্টেন্ট চাই, যে একটা আরডিং মেশিনে কি কি কাজ হয়ে থাকে, কি হয়ে থাকে একটা কার্ডিং মেশিনে হচ্ছে কাজ। এখন এই এটা হচ্ছে আমাদের পড়ার বিষয়, এটা আমরা একটু ডিপলি দেখব কার্ডিং মেশিনে হচ্ছে আমাদের কাজ কি কি হয়। ওকে, আচ্ছা প্রথম যে কাজটা আসবে, প্রথম কাজটা হচ্ছে ওপেনিং বলতেছে, ওপেনিং ইনটু ইন্ডিভিজুয়াল ফাইবার, ইন্ডিভিজুয়াল ফাইবার, ওপেনিং ইনটু ইন্ডিভিজুয়াল ফাইবার, এটা একটা কাজ, এক নম্বর কাজ। আচ্ছা প্রথমে আচ্ছা বলো ওপেনিং বলতে কি বোঝায়, কারো জানা আছে ওপেনিং বলতে কি বোঝায়? ফাইবার ওপেনিং, কারণ ম্যাম যেহেতু ফ্লো রুম শুরু করেছেন উনি বলতে পারেন ফাইবার ওপেনিং বলতে কি বোঝায়। ম্যাম বেল থেকে ওইটাকে ল্যাব ফর্মে নিয়ে যাওয়ার যেটা সেটাই বলেছিল ওপেনিং না, এটা যদি বেল থেকে খেয়াল করো, বেল থেকে যদি আমি হচ্ছে ল্যাব ফর্মে নিয়ে যাই এটাকে যদি ওপেনিং বলি তাহলে আমি কার্ডিং মেশিনে কি বলবো? বেসিক্যালি ওটা না, বেসিক্যালি ডেফিনেশন হচ্ছে যে হচ্ছে ওপেনিং বা ক্লিনিং যেটাই বল না কেন একটা বলতে হচ্ছে প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমি টাফট ফাইবারের টাফট অথবা হচ্ছে ফ্লক সাইজটাকে রিডাকশন করতে পারবো। তাহলে কি বললাম যে ওপেনিং হলো একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে টাফট অথবা একটা কি বলেছি ফ্লক বলেছি, টাফট অথবা ফ্লক সাইজটাকে আমি হচ্ছে রিডাকশন করতে পারবো। রিডাকশন সবাই আমরা জানি, রিডাকশন মানে হচ্ছে কি কমানো, তার মানে হচ্ছে সাইজটা হচ্ছে বড় ছিল। আচ্ছা টাফ তথা ফ্লোক এটা আমরা চিনি তাই না, কি টাফ তথা হচ্ছে ফ্লোক? গত ক্লাসে মনে হয় দেখেছিলাম আমরা, এই যে খেয়াল করো এই ফিগারটা খেয়াল করো, বি ফিগার যেটা আছে ঠিক আছে, এখানে তো মনে করো অনেকগুলো ফাইবার একসাথে হচ্ছে লাগানো আছে, এটা মনে করো এইটাকে একটা হচ্ছে টাফ অথবা ফ্লোক বলবো ঠিক আছে। এখানে যে ফাইবারটাকে দেখতেছো মনে করো একটা টাফ অথবা হচ্ছে ফ্লোক, এখন মনে করো এটাকে ধরে আমি মাঝখান দিয়ে টান দিয়ে দিলাম, দরপাত ছিঁড়ে গেল, মনে করো দুই ভাগে ভাগ করলাম, মাঝখানে যদি টান দিই তাহলে মনে করো সমান ভাগে দুই ভাগে ছিঁড়ে আসবে না? তাহলে এই যে মনে করো মাঝখানে দুইটা ভাগে ভাগ হলো, এখন তাহলে কিন্তু একটা টাপ থেকে বা একটা ফ্লক থেকে হচ্ছে দুইটা ফ্লকে ভাগ হলো। তাহলে এই যে বলতেছে যে টাপটার সাইজটা বড় ছিল তখন এখান থেকে কি হয় ভাগ হয়ে দুইটা ভাগে বিভক্ত হলো, তার মানে কি হবে যে হচ্ছে সাইজটা বড় ছিল সাইজটা হচ্ছে কমে গেল ছোট হয়ে গেল। তো এটা বলতেছে ফাইবার টাপ অথবা হচ্ছে ফ্লোকের যে সাইজটা আছে এটা যদি কমে যায় সেই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ওপেনিং। এটা হতে পারে ব্লো রুমের যে কোনো মেশিনে অথবা হতে পারে কার্ডিং মেশিনে। তাহলে ওপেনিং হলো বলতেছে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে টাফট অথবা হচ্ছে ফ্লক সাইজ যেটা আছে এটাকে কমানো যাবে, সেটাকে বলতেছে আমার হচ্ছে ওপেনিং। বুঝতে গেছে? Yes, ma'am. আচ্ছা এখন খেয়াল করো ব্লো রুমে কিন্তু হচ্ছে ওপেনিং হচ্ছে, ও যে অ্যানসারটা দিয়েছে এটা কিন্তু সঠিক ছিল কিন্তু হচ্ছে ইন জেনারেল ছিল না, একটা হচ্ছে কি হচ্ছে একটা জোনের মধ্যে কনফাইন্ড ছিল, সেই জোনটা কি ছিল? সেই জোনটা ছিল হচ্ছে ব্লো রুম, শুধুমাত্র ব্লো রুমের জন্য প্রযোজ্য ছিল। কিন্তু আমি যদি এভাবে ডিফাইন করি যে আমাদের যদি স্পিনিং এর ক্ষেত্রে ধরো তাহলে হচ্ছে মনে করো যে হচ্ছে বলতেছি যে ওপেনিং, সুন্দর করে বললাম যে ওপেনিং হলো একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে ফাইবারের টাফ সাইজ অথবা যে ফ্লোক সাইজ আছে সেটাকে আমি হচ্ছে কমিয়ে দেব, সেই কমিয়ে দেওয়ার যে প্রসেস সেই প্রসেসটাকে বলবো আমি হচ্ছে ওপেনিং। তাহলে কিন্তু যে মেশিনে আসুক তোমার স্পিনিং এর সেখানে সবটাই হচ্ছে কাভার করে যাবে। তাহলে খেয়াল করো ব্লো রুমে যদি আমরা দেখি আমরা বলতেছি ল্যাব হয় ঠিক আছে, তো ওইখানে দেখা যাবে যে প্রথমে যে বেলটা ইনপুট দেওয়া হচ্ছে
ব্লো রুম এর মধ্যে সেই বেলটার মধ্যে দেখা যাবে যে টাফট সাইজটা অনেক হচ্ছে বড় থাকে, সেটা কমে কমে দেখা যায় যে ছোট হয়ে যায় কম্পারেটিভলি ল্যাপের মধ্যে, কিন্তু এটা সিঙ্গেল পর্যায়ে চলে যায় না। কিন্তু এখানে খেয়াল করো ইন্ডিভিজুয়াল ফাইবারের কথা বলে গেছে যে ওপেনিং করতে হবে, কিন্তু বলে গেছে যে একদম ইন্ডিভিজুয়াল ফাইবার মানে হচ্ছে কি প্রত্যেকটা ফাইবার একদম সিঙ্গেল পর্যায়ে চলে যাবে, অন্য কোনো ফাইবারের সাথে লেগে থাকবে না। এটা বলতেছে অন্যতম প্রধান কাজ হচ্ছে কাটিং মেশিনের, বলতেছে যে হচ্ছে যে ফ্লোরুমও যেরকম হচ্ছে ওপেনিং হচ্ছে, কিন্তু ওখানে কিন্তু হচ্ছে আলটিমেট প্রোডাক্টে এসে দ্যাট মিনস হচ্ছে ল্যাপ অথবা হচ্ছে ম্যাটের মধ্যে কি হচ্ছে টাফট রয়ে যাচ্ছে, টাফট অথবা হচ্ছে ফ্লোক কিন্তু রয়ে যাচ্ছে। কিন্তু বলতেছে যদি আমি কার্ডিং মেশিনে ওপেনিং ধরি, তাহলে কার্ডিং মেশিনের প্রধান কাজ প্রথম কাজে কিন্তু এটা বলে যে ওপেনিং টু ইন্ডিভিজুয়াল ফাইবার, তার মানে কি হচ্ছে প্রত্যেকটা ফাইবার মানে দুইটা ফাইবার কখনো একসাথে লেগে যাওয়া থাকা যাবে না, প্রত্যেকটা ফাইবার সিঙ্গেল পর্যায়ে চলে যাবে, এটা বলতেছে অন্যতম কাজ। এবং বলতেছে এই ওপেনিংটা কোন পয়েন্টে হবে, বেসিক্যালি কার্ডিং মেশিনের ওপেনিংটা বলতেছে দুইটা জোনে হবে, এক হচ্ছে টেকারিন যে রোলারটা আছে একটু আগে আমরা দেখে আসলাম টেকারিন রোলার, এবং হচ্ছে আরেকটা জিনিস দেখে আসছে সেটা হচ্ছে কি ফ্লাটস, এই দুইটা পয়েন্টে বেসিক্যালি হচ্ছে ওপেনিংটা হবে কাটিং মেশিনের। দেন সেকেন্ড যে টাস্কটা আছে সেটা বলতেছে ইলিমিনেশন অফ ইম্পিউরিটিস। আচ্ছা ইম্পিউরিটিস এর ডেফিনেশন জানি কি বললাম একটু আগে, কি বলেছে ইম্পিউরিটিস এর ডেফিনেশন ইম্পিউরিটিস ম্যাম জাস্ট এতটুকু বলছেন যে ফাইবারের মধ্যে ফাইবার বাদ দিয়ে সব এক্সটারনাল ম্যাটেরিয়াল গুলোকে ইম্পিউরিটিস বলে। রাইট, আচ্ছা এখানে যেহেতু ইম্পিউরিটি চলে আসলো, আসলে কয়েকটা ওয়ার্ড লিখি দেখি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পারি কিনা। একটা হচ্ছে ইম্পিউরিটিস, ভালো কথা, এই ওয়ার্ড গুলো তুমি পাবা যখন তুমি স্পিনিং রিলেটেড কোনো হচ্ছে বিশেষ করে ব্লোরিং এবং হচ্ছে কার্ডিং এর কোনো বিষয়ে কোনো কন্টেন্ট পড়তে যাবা, যে কোনো বইয়ে হোক না কেন, এই জিনিসগুলো তোমার সামনে বারবারই ঘুরে আসবে। একটা হচ্ছে ইম্পিউরিটিস, এটা আমরা শিখলাম একটু আগে, একটা হচ্ছে কি ফরেন ম্যাটার অথবা হচ্ছে ম্যাটারিয়ালও বলে, ম্যাটারিয়াল অথবা সংক্ষেপে বলে হচ্ছে ম্যাটার, ফরেন ম্যাটার অথবা হচ্ছে ফরেন ম্যাটারিয়াল। আরেকটা জিনিস পাবা হচ্ছে ফরেন ফাইবার, এটা জাস্ট আমি তোমাকে এমনিতেই বলতেছি জাস্ট কনসেপ্টটাকে বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য, ঠিক আছে। ইম্পিউরিটিস, ফরেন ম্যাটারিয়াল অথবা ফরেন ম্যাটার, ফরেন ফাইবার, দেন তো আমরা একটু আগে দেখলাম হচ্ছে ট্রাশ ডাস্ট, দেন হচ্ছে মাইক্রোডাস্ট, মাইক্রোডাস্ট, দেন হচ্ছে ব্রিদাবল, ব্রিদাবল ডাস্ট, অথবা হচ্ছে কি আসতেছিল আরেকটা হচ্ছে রেসপাইরেবল ডাস্ট। এখন তাহলে আসো একটু আগে আমরা শিখেছি ইম্পিউরিটিস বলতে কি বোঝায়, ইম্পিউরিটিস বলতেছে ফাইবারের মধ্যে ফাইবার বাদ দিয়ে বাকি যত কিছু এক্সট্রা ম্যাটেরিয়াল থাকবে সবগুলোকে বলতে হচ্ছে বলতেছে ইম্পিউরিটিস। ইম্পিউরিটিস এবং ফরেন ম্যাটার বা ম্যাটেরিয়াল হচ্ছে কি সিনোনিম ওয়ার্ড, ইম্পিউরিটিস যা ফরেন ম্যাটেরিয়াল। এখন এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এখন মনে করো আমি কটন ফাইবার হচ্ছে প্রসেস করব, ঠিক আছে, আমাদের যে হচ্ছে ব্লো রুম বা কার্ডিং এর যে লাইনটা আছে সেই লাইনটা দিয়ে আমরা একটা হচ্ছে রিং স্পানিয়ান তৈরি করব। সেখানে বলতেছি আমি হচ্ছে ফাইবারটাকে প্রসেস করব, কোন ফাইবার প্রসেস করব, সেটা হচ্ছে কি কটন ফাইবার। এখন আসো যে কটন ফাইবারের মধ্যে আমরা আর জানি কি কি ম্যানমেড ফাইবার নাম পড়ে সরি ন্যাচারাল ফাইবার নাম পড়েছি, কটন বাদে আর কি কি ন্যাচারাল ফাইবারের নাম জানো? ম্যাম জুট আছে, জুট আছে, আর উল, উল, আর বাংলাদেশের কিন্তু সরি সারা ওয়ার্ল্ড এর কিন্তু সবচেয়ে বেস্ট জুট ফাইবার কিন্তু তৈরি হয় এই মানে উৎপাদন হয় তৈরি ঠিক না উৎপাদন হয় হচ্ছে এই বাংলাদেশে, বাংলাদেশের জুট ওয়ার্ল্ড এর সেরা জুট, ঠিক আছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা এটাকে টেক কেয়ার করতে পারিনি, আমরা এটাকে ধ্বংস করে ফেলেছি পুরোটাই,
ঠিক আছে, এটাকে যদি আমরা ধরে রাখতে পারতাম সারা ওয়ার্ল্ড এর যে পরিমাণ প্রসেসিং এর ক্ষেত্রে হচ্ছে প্যাকেজিং ম্যাটেরিয়াল, মনে করো হচ্ছে বস্তা যেগুলো, সেই বস্তার ক্ষেত্রে যদি আমরা সাপ্লাই দিতে পারতাম, আমরা কিন্তু ওয়ার্ল্ড একটা ভালো পজিশন তৈরি করতে পারতাম। কারণ এখন খেয়াল করো সবকিছু কিন্তু ইকো ফ্রেন্ডলি চিন্তা করতেছে মানুষ, এনভায়রনমেন্ট সম্বন্ধে খুব সচেতন। তো সেই ক্ষেত্রে আমরা জুটকে অন্যদিকে ডাইভার্সিফাই না করে যদি আমরা হচ্ছে শুধুমাত্র হচ্ছে এই বস্তা তৈরি করতাম জুট দিয়ে, এবং ওয়ার্ল্ড এ যদি আমরা একটা ব্র্যান্ডিং করতে পারতাম, তাহলে আমরা কিন্তু একটা ভালো হচ্ছে বিজনেস করতে পারতাম জুটের উপর। কিন্তু দুর্ভাগ্য আমাদের সেটা আমরা করতে পারিনি। তো যেহেতু জুটটা আমাদের অ্যাভেলেবল, ফর এক্সাম্পল উল যেহেতু বাইরের কান্ট্রি, মনে করো যে কান্ট্রি গুলোতে শীত প্রধান অস্ট্রেলিয়া বা হচ্ছে ইউএসএ বা হচ্ছে নিউজিল্যান্ড, ওদের ক্ষেত্রে উল ওখানে বেশি ভালো হয় বাংলাদেশের চেয়েও। বাংলাদেশে খুব একটা বেশি হয় না, বাট ওদের উলটা বেশ কোয়ালিটি সম্পন্ন হয়। বাংলাদেশে একটা ফাইবারই ভালো হয়, সেটা হচ্ছে জুট ফাইবার। এবং কটন ফাইবার চেষ্টা করতেছে প্রসেস করার, কিন্তু কোয়ালিটি খুব একটা বেশি ভালো আসে না, কোয়ালিটি আসলে মিড লেভেলের আসে। তো সেক্ষেত্রে মনে করো যে কটন ফাইবার প্রসেস করার সময় জুট ফাইবারও হচ্ছে কটন ফাইবারের মধ্যে মনে করো টুকরো একটা চলে গেছে, তাহলে কিন্তু এই যেহেতু আমি কটন ফাইবার প্রসেস করতেছি সেটার মধ্যে আমার কি আসতেছে, জুট ফাইবার হচ্ছে ঢুকে গেছে মাঝখানে একটা টুকরা, সে ওটা কিন্তু ফাইবার। ওই জুট ফাইবারটাও কিন্তু আমার কি আসবে যে হচ্ছে ইম্পিউরিটিস অথবা হচ্ছে ফরেন ম্যাটেরিয়ালের মধ্যে পড়বে। কিন্তু এখানে আরো যদি স্পেসিফাই করি ইম্পিউরিটিস অফ ফরেন ম্যাটেরিয়াল, তার মধ্যে কি আসবে, কি আসবে, ফরেন ফাইবার। জুট ফাইবারটা তখন আসবে হচ্ছে ফরেন ফাইবার হিসেবে চলে আসবে। ফরেন ফাইবার কিন্তু ফরেন ম্যাটেরিয়ালের মধ্যেও পড়বে, কিন্তু এটার ভিতরে দেখা যাবে যে ফরেন ফাইবার হিসেবে চলে আসবে। কারণ বলতেছে যে ফাইবারটাকে আমি প্রসেস করতেছি ওই ফাইবার বাদে বাকি যত কিছু ফাইবারাস ম্যাটেরিয়াল হচ্ছে মেজর ম্যাটেরিয়ালটার মধ্যে থাকবে সেটাকে আমি কি বলবো, ফরেন ফাইবার। বোঝা গেছে? জি ম্যাম। ওকে, তাহলে দেখো এখানে যে ওয়ার্ড গ্রাম এখন লিখেছি ইম্পিউরিটিস ফরেন ফাইবার, তার মানে সিনোনিম ওয়ার্ড আমি এখানে ওয়ার্ড দিয়ে দিতে পারি, ইম্পিউরিটিস অথবা ফরেন ম্যাটেরিয়াল অথবা ফরেন ফাইবার, ফরেন ফাইবার, দেন হচ্ছে ট্রাশ ডাস্ট, মাইক্রো ডাস্ট, ব্রিদাবল ডাস্ট এবং হচ্ছে রেসপাইরেবল ডাস্ট। এখন দেখো সবাই একটু নিজে থেকে চিন্তা করো প্রত্যেকটা ওয়ার্ড সমনকে সমন মানে প্রত্যেকটা ওয়ার্ডকে তোমরা নিজেরাই ডিফাইন করতে পারতেছো কিনা। এক মিনিট সবাই একটু চিন্তা করো যে আমি এগুলোকে নিজে নিজের থেকে নিজে ডিফাইন করতে পারতেছি কিনা। একটা কোশ্চেন ছিল, ব্রিদেবল ডাস্ট আর রেসপাইরেবল ডাস্ট কি মেইনলি? ব্রিদেবল ডাস্ট এবং রেসপাইরেবল ডাস্ট এর মধ্যে হচ্ছে ডিফারেন্স যেটা হচ্ছে সেটা হচ্ছে পার্টিকেল সাইজে। খেয়াল করো ব্রিদেবল ডাস্ট যেটা বলতেছে, আচ্ছা এটা হচ্ছে বিলো 15, দুটাই খেয়াল করো বিলো 15, কিন্তু হচ্ছে কি বলতেছে দুইজন হচ্ছে যেহেতু হচ্ছে অর্গানাইজেশন দুইটা, তো দুইটা অর্গানাইজেশন দুইটা ভিন্ন নামে ডাকতেছে জাস্ট। একজন বলতেছে ব্রিদেবল ডাস্ট, কে বলতেছে দি ইন্টারন্যাশনাল কমিটি ফর কটন টেস্টিং মেথডস, আর রেসপাইরেবল ডাস্ট কে বলতেছে সেটা বলতেছে হচ্ছে আইটিএমএফ। জাস্ট দুটো অর্গানাইজেশনের ভিন্ন অর্গানাইজেশন ডিফাইন করেছে, এই জন্য নাম দুটো ভিন্ন হয়ে গেছে জাস্ট, এর বাইরে কিছুই না, পার্টিকেল সাইজ একই থাকবে। তার মানে কি ম্যাম ওখানে একটা অবলিক দাজ হতে পারে? হ্যাঁ অবলিক দাজ হতে পারে, জি এটাও অর হবে। তাহলে তো আমরা ক্লিয়ার এই ওয়ার্ড গুলো সম্বন্ধে। ওকে, আচ্ছা এখানে বলতেছে ইলিমিনেশন অফ ইম্পিউরিটিস ওপেনিং যখন হবে, ওপেনিং যদি ভালো হয় ক্লিনিং ও ভালো হবে। ক্লিনিং কি? ক্লিনিং ও বলতেছে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে ইম্পিউরিটিস বা ফরেন ম্যাটেরিয়াল বা হচ্ছে ফরেন ম্যাটার যেগুলো থাকবে সেগুলোকে হচ্ছে ফাইবার থেকে আমরা হচ্ছে রিমুভ করতে চেষ্টা করব, সেটাকে বলতেছে হচ্ছে ক্লিনিং। ক্লিনিং হলো একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে ফাইবারের মধ্যে যে ইম্পিউরিটিস গুলো থাকবে অথবা হচ্ছে ফরেন ম্যাটেরিয়াল অথবা হচ্ছে ফরেন ম্যাটার থাকবে সেগুলোকে হচ্ছে সে রিমুভ করার যে প্রসেস, সেই রিমুভালের প্রসেস বলতেছে কি আমরা কি হচ্ছে ক্লিনিং। ক্লিনিং কার্ডিং মেশিনে কোন কোন পয়েন্টে হবে? কার্ডিং মেশিনে হচ্ছে দুইটা পয়েন্টে হবে, টেকারিন এবং হচ্ছে এন্ড হচ্ছে ফ্লাশ, ফ্লাশ এবং হচ্ছে সিলিন্ডারের কম্বিনেশনে এই দুইটা পয়েন্টে হচ্ছে ক্লিনিং হবে। টেকারিন
মানে মোট কথা খেয়াল করো, ফাইবারটা হচ্ছে কম্প্যাক্ট অবস্থায় আছে। ফাইবার যখন কম্প্যাক্ট অবস্থায় থাকবে তখন ফাইবারের ভিতরে খুব স্বাভাবিক, মনে করো গাছের ডাল বা গাছের পাতা, কটন ফাইবার তো ফিল্ডে চাষ করা হয়, এটা তোমরা সবাই জানো, যে ছোট ছোট গাছ হয়, দেন সেখান থেকে হচ্ছে ম্যানুয়ালি হোক অথবা হচ্ছে মেশিন দিয়ে হোক পিকিং করা হয়। তো নর্মালি হচ্ছে এখন বর্তমানে এরভাবে ম্যানুয়াল পিকিং চলে না, মেকানিক্যাল পিকিং এ চলে। মেকানিক্যাল পিকিং যখন করবে, মনে করো যে কটন ফাইবারের সাথে গাছের ডাল আসতে পারে বা গাছের পাতা আসতে পারে বা যে মাঠে হচ্ছে এটা চাষ করেছে সেখানকার ধুলাবালি আসতে পারে, দেন কি হতে পারে, মনে করো যে ওয়ার্কার হচ্ছে মেশিনটা চালিয়েছে পিকিং করার সময়, ও হয়তো সিগারেট খেলো, সিগারেটের হচ্ছে চোথা ঢিল দিলো, সেটা করতে পারে। মনে করো চিপস বা চকলেট খেলো, চকলেটের খোসা পড়ে যেতে পারে, অথবা ওর মাথার চুল যেটা আছে সেটাও ফাইবারের মধ্যে চলে আসতে পারে। ঠিক আছে, তো এই সবগুলো তো আমার কি আসবে, ইম্পিউরিটিজ হিসেবে চলে আসবে বা হচ্ছে ফরেন ম্যাটেরিয়াল বা ম্যাটার হিসেবে চলে আসবে। তো এই যে বলতেছে ফাইবারের মধ্যে, ফাইবার বাদে বাকি যা কিছু আছে ইম্পিউরিটিজ, যেটাকে বলতেছে আমরা ইম্পিউরিটিজ, সেই ইম্পিউরিটিজ বলতেছে ক্লিনিং এর যে প্রসেস, সরি রিমুভ করার যে প্রসেস, সেই রিমুভালের প্রসেসকে বলা হচ্ছে ক্লিনিং। এবং ক্লিনিং বলতেছে কার্ডিং মেশিনে দুইটা জনে হবে, একটা টেকারিন এবং আরেকটা হচ্ছে ফ্ল্যাট এবং সিলিন্ডারের কম্বিনেশনে। আর একটা পার্ট নাম দেখো চলে এসেছে অলরেডি, তাহলে খেয়াল করো আমরা কার্ডিং মেশিনের তিনটা পার্টস এর নাম শিখে ফেলেছি, একটা হচ্ছে টেকারিন, একটা হচ্ছে ফ্লাটস, একটা হচ্ছে আমাকে সিলিন্ডার। ওকে, তাহলে বলতেছে মডার্ন যে কার্ডিং মেশিন গুলা আছে, মডার্ন কার্ডিং মেশিন, মডার্ন কার্ডিং মেশিনে বলতেছে আমার হচ্ছে ডিগ্রি অফ ক্লিনিং থাকে, ডিগ্রি অফ ক্লিনিং, ডিগ্রি অফ ক্লিনিং থাকে হচ্ছে 85 টু হচ্ছে 95% পর্যন্ত হয়ে থাকে। কিন্তু বলতেছে যে আমার হচ্ছে ব্লোরুম এবং কার্ডিং মিলে, ব্লোরুম, ব্লোরুম এন্ড কার্ডিং, কার্ডিং মিলে বলতেছে এই ডিগ্রি অফ ক্লিনিং কত পার্সেন্ট হতে পারে, 95 টু হচ্ছে 99% পর্যন্ত হতে পারে। শুধুমাত্র কার্ডিং মেশিনে খেয়াল করো, কার শুধুমাত্র কার্ডিং মেশিনে 85 টু 95% হবে ক্লিনিং, ব্লোরুম এবং হচ্ছে কার্ডিং দুইটা, একটা সেকশন এবং হচ্ছে আরেকটা মেশিন মিলে বলতেছে কত হতে পারে, সেটা বলতেছে হচ্ছে 95% টু 99%। বোঝা গেছে? Yes ma'am. Okay. Then আসলে ইলিমিনেশন অফ ডাস্ট, ইলিমিনেশন অফ হচ্ছে ডাস্ট বলে গেছে আরেকটা হচ্ছে টাস্ক কার্ডিং মেশিনে। এখন খেয়াল করো ডাস্ট বলতেছে হচ্ছে কার্ডিং মেশিন, বেসিক্যালি ডাস্ট হচ্ছে পার্টিকেল যেগুলো আছে সেগুলো হচ্ছে রিমুভ করাটা ইজি হয়। কারণ আছে কি, কারণ কি ব্লোরুম ডাস্ট পার্টিকেল হয়, বেসিক্যালি ব্লোরুম এবং কার্ডিং দুটো মিলে হবে কাজ করবে কম্বাইনলি, ওপেনিং এবং ক্লিনিং এর যে কাজগুলো থাকবে। তো ডাস্ট যেহেতু হচ্ছে বলতেছে আমরা ওয়ান কাইন্ড অফ ইম্পিউরিটিজ বলতে পারি, তো সেটা এখানে ক্লিনিং এ চলে আসবে। তো ব্লোরুম যে সেকশনটা থাকবে, ব্লোরুম সেকশন অফ ডাস্ট, আর হচ্ছে কার্ডিং এসে বেসিক্যালি মাইক্রো ডাস্ট যেগুলো আছে, কারণ পার্টিকেল সাইজ অনেক ছোট হয়ে যায় মাইক্রো ডাস্টে, সেই মাইক্রো ডাস্ট গুলো বেসিক্যালি বলতেছে এই কার্ডিং মেশিন যেটা আছে এখানে বলতেছে হচ্ছে আমার হচ্ছে ক্লিন হবে। তো সেখানে বলতেছে যে হচ্ছে ডাস্ট, মাইক্রো ডাস্ট যে ক্লিন হবে, তো এখানে একটা বেটার স্কোপ কেন বলতেছে, প্রথম টাস্কটা খেয়াল করো, প্রথম টাস্কে বলা হয়েছিল যে ইন্ডিভিজুয়াল ফাইবারে চলে আসবে কার্ডিং মেশিনে। তো বলতেছে যখন প্রত্যেকটা ফাইবার যখন হচ্ছে একদম সিঙ্গেল সিঙ্গেল পর্যায়ে চলে আসবে, তখন বলতেছে ফাইবার টু ফাইবার এবং ফাইবার টু হচ্ছে মেশিনের যে পার্ট গুলো থাকবে, যেটাকে ও মেটাল বলতেছে, শব্দটা দেখো মেটাল শব্দটা উচ্চারণ করেছে যে মেটাল, ফাইবার টু ফাইবার এবং হচ্ছে ফাইবার টু মেটালের একটা ভালো ফ্রিকশন হবে। বলতেছে যখন ফাইবার টু ফাইবার এবং হচ্ছে ফাইবার টু মেটালের একটা ভালো ফ্রিকশন হবে, তখন বলতেছে মাইক্রো ডাস্ট এবং ডাস্ট পার্টিকেল যেগুলো থাকে ফাইবারের মধ্যে, সেই ডাস্ট এবং হচ্ছে মাইক্রো ডাস্ট পার্টিকেল গুলো হচ্ছে রিমুভ হবে। দেন আসলে হচ্ছে আমাদের কি আসতেছে, আরেকটা টাস্ক আসুন, আরেকটা টাস্ক বলতেছে ডিজ ইন্ট্যাঙ্গলমেন্ট। আচ্ছা, ডিস ইন্ট্যাঙ্গলমেন্ট অফ নেভস, আচ্ছা নেভস মনে হয় তোমার নাম শুনেছো অলরেডি, জট বলেন, হ্যাঁ জট, আচ্ছা
তাহলে কি বলতেছে, যদি একটা ফাইবার আরেকটা ফাইবারের সাথে হচ্ছে জট পাকা যায়, এখন খেয়াল করো একটা ফাইবার তো নর্মালি হচ্ছে জট পাকায় না, জট পাকানোর জন্য মিনিমাম হচ্ছে দুইটা ফাইবার লাগবে। তাহলে আমরা যদি এভাবে ডিফাইন করি যে একাধিক ফাইবার যখন হচ্ছে জট পাকিয়ে যায়, বা জটটাকে বলতেছে ইনট্যাঙ্গেলমেন্ট, বলতেছে যখন একাধিক ফাইবার ইনট্যাঙ্গেলমেন্ট ইনট্যাঙ্গেলড অবস্থায় থাকে, তখন সেই ইনট্যাঙ্গেলমেন্টটাকেই বলা হচ্ছে আমার হচ্ছে কি নেপস। নেপস নর্মালি হচ্ছে ফাইবারের মধ্যে যতগুলো নেপস হয়, নেপস নর্মালি হচ্ছে দুই ধরনের হয়, ঠিক আছে? একটা হচ্ছে ফাইবার নেপস, একটা হচ্ছে ফাইবার নেপস, আরটা হলো সিট কোট নেপস, বলতেছে সিট কোট নেপস। দুই ধরনের হচ্ছে ফাইবার নেপস হয়, একটা বলতেছে কি ফাইবার নেপস, আরটা হলো সিট কোট নেপস। তাহলে বলতে জট পাকানোটা খেয়াল করো, জট পাকানো আমাদের হচ্ছে হেয়ারেও তো প্রত্যেক দিন জট হয়, আমাদের চিরুনি দিয়ে সেটা হচ্ছে ছাড়াই নেই, তো এরকম ফাইবারের মধ্যেও জট হয়, সেটাকে বলতে হচ্ছে হচ্ছে নেপস। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এতক্ষণ কিন্তু বলে এসেছে খেয়াল করো ইলিমিনেশন, ঠিক আছে? ইলিমিনেশন ইলিমিনেশন শব্দটা ইউজ করেছে, এখানে দেখবো বইটা দেখবো সুন্দর করে লেখা আছে ডিস ইনট্যাঙ্গলিং বা ডিস ইনট্যাঙ্গলমেন্ট অফ নেপস। এখানে কিন্তু বলতেছে যে জট পাকানো যে ফাইবারের মধ্যে আছে সেইটা হচ্ছে আমরা রিমুভ করতেছি না, ঠিক আছে? জট যেটা মানে মনে করো জট পাকানো হয়ে গেছে, এটাকে আমি কাঁচি দিয়ে মনে বা হাত দিয়ে ছিঁড়ে নিলাম বা কাঁচি দিয়ে কেটে দিলাম, ঠিক আছে? সেরকমটা না, আমরা তাহলে কি করতেছি, বলতেছে যে জটটা পাকিয়ে গেছে সেই জটটাকে আমরা কি হচ্ছে খুলে দিচ্ছি, যেহেতু খুলে দিচ্ছি সেহেতু বলতেছে ডিস ইনট্যাঙ্গলিং অফ নেপস, ঠিক আছে? এখন আসে ফাইবার নেপস এবং হচ্ছে সিট কোট নেপস। ফাইবার নেপস কাকে বলবো এবং হলো সিট কোট নেপস কাকে বলবো? ফাইবার নেপস বলতেছে যে শুধুমাত্র যদি ফাইবার নিজেদের মধ্যে জট পাকায় যায়, তখন সেই নেপসটা বানটাকে বলবো হচ্ছে ফাইবার নেপস। আর বলতেছে সিট কোট নেপস কি বলতেছে, আমরা তো মানে জানি সবাই যে কটন ফাইবার একটা সিট ফাইবার, সিড ফাইবার হচ্ছে কটন ফাইবার। তাহলে বলতেছে সিড থেকে যখন ফাইবারটাকে আলাদা করা হয় সেই প্রসেসটার নাম জানি কি, হ্যালো ম্যাম, জিনিং। জিনিং, রাইট। তাহলে সিড ফাইবার বলতেছে সিড থেকে যখন ফাইবারটাকে, রাইট, জিনিং। তাহলে জিনিং হচ্ছে যে বীজের সাথে ফাইবারটা লাগানো আছে, সেই বীজ থেকে ফাইবারটা যখন আলাদা করব সেই প্রসেসটাকে বলতেছে জিনিং। তারপর জিনিং যখন করব, তখন জিনিং করার সময় মনে করো সিডের কোনো একটা পার্ট ফাইবারের সাথে লেগে আছে, টোটালটাই হচ্ছে কেটে যায়নি, খুলে এসেছে সিডের পার্টটা, তখন সেই পার্টটা যদি হচ্ছে মানে সেই সিডের পার্টটাকে কেন্দ্র করে যদি জট পাকানো হয় সেই নেপসটাকে বলতেছে সিড কোট নেপস। বোঝা গেছে? হ্যালো ম্যাম, আরেকবার একটু। এখন খেয়াল করো জিনিং তো বুঝেছো, যে শিমুল তোলা দেখেছো না সবাই, বুঝছো একদম প্র্যাকটিক্যাল শিমুল তোলা, কারণ আমাদের আশেপাশে শিমুল তোলা হয়। শিমুল তোলা খেয়াল করো ছোট্ট একটা বীজের চারপাশে ফাইবার গুলো জড়ায় থাকে না, ভিতর যদি দেখো ফাইবার, আমরা তো বাইরে থেকে সাদা পার্টটা দেখি কিন্তু ভিতরে দেখা যাবে ছোট্ট একটা বীজ থাকে, সেই বীজের গায়ের মধ্যে ফাইবারটা লেগে থাকে, বীজটা অনেক ছোট যেটা আমরা বাইরে থেকে দেখতে পারি না, তো ওই বীজ থেকে ফাইবারটাকে আলাদা করা হয়, কেটে কেটে আলাদা করা হয়, ঠিক আছে? নাইফ দিয়ে কেটে কেটে বীজ থেকে ফাইবারটাকে আলাদা করা হয়। আমি কোশ্চেন করেছিলাম যে বীজ থেকে ফাইবারটা আলাদা করার যে প্রসেস সেটার নাম কি, একজন অ্যান্সার দিয়েছে জিনিং, এটা এক্স্যাক্টলি ঠিক আছে যে জিনিং এটাকে বলে। এখন বললাম যে মনে করো যখন জিনিং করলো বীজ থেকে ফাইবারটাকে আলাদা করলো, কিন্তু কোনো কারণে মনে করো বীজের একটা পার্ট ফাইবারের সাথে লেগে আছে, মানে টোটালটাই হচ্ছে যায়নি, ছোট্ট একটা পার্ট ফাইবারের খোসা ফাইবারের সাথে লেগে আছে। এখন ওই যে খোসাটা ফাইবারের সাথে লেগে আছে, মনে করো একটা ফাইবারের সাথে লেগেছিল, এখন ওইটাকে কেন্দ্র করে যদি হচ্ছে জটটা পাকায় যায়, তখন সেই ধরনের হচ্ছে নেপসটাকে বলবে সিড কোট নেপস। জি আচ্ছা, বোঝা গেছে না? বোঝো নাই? জি ম্যাম, বুঝছি। আচ্ছা, এখানে ফিগারটা একটু খেয়াল করো, যে ফিগারে সুন্দর করে দেওয়া আছে ফাইবার নেপস, মানে এখানে কোনো হচ্ছে ভিতরে কোনো হচ্ছে বীজের কোনো পার্ট নেই, ফাইবারের নিজেরাই হচ্ছে জট পাকায় গেছে নিজেদের মধ্যে। আর সিট কোট নেপস যেটা আছে, সিট কোট নেপস বলতেছে এখানে কি হচ্ছে যে হচ্ছে
এখানে এই যে ব্রাউন কালারের যে পার্টটা আছে এটা অবশ্য বেশি বড় করে দেখিয়েছেন, যে এটা বেসিক্যালি হচ্ছে বীজের একটা পার্ট চলে আসছে, মানে একটা খোসা চলে আসছে, তার মধ্যে ফাইবারগুলো লেগে আছে। তো এইটা বলতেছে যেন সিড কোট নেপস। ক্লিয়ার? তাহলে এই দুইটা ফাইবার নেপস আর সিড কোট নেপস। ওকে, ভালো কথা। এখানে কেন আসলে ফাইবার নেপস আর সিড কোট নেপস চলে আসলাম, তার একটা কারণ আছে। এখানে খেয়াল করে একটা ফিগার দেখি তো, বলতেছে কার্ডিং মেশিনে নর্মালি হচ্ছে এই নেপস যেটা আছে নেপসটা হচ্ছে রিমুভ করা হয়, ঠিক আছে? কার্ডিং মেশিনে নেপস যেগুলো হচ্ছে ফাইবারের মধ্যে থাকে সেই নেপস গুলো হচ্ছে রিমুভ করা হয়। আর ব্লো রুম যেটা আছে, ব্লো রুমে হচ্ছে ফাইবার নেপস হচ্ছে জেনারেট হয়। মানে মোট কথা হচ্ছে ব্লো রুম যখন প্রসেস করা হয় ব্লো রুমে, তখন হচ্ছে ফাইবার নেপস এর পরিমাণ বেড়ে যায়। ফাইবারের মধ্যে যে পরিমাণ নেপস ছিল সেই তার থেকে বেশি পরিমাণ হয়ে যায় ব্লো রুমে যখন প্রসেস করা হয়। কিন্তু যখন কার্ডিং মেশিনে হচ্ছে আসা হয়, তো কার্ডিং মেশিনে বলতেছে ওপেনিং ক্লিনিং বা হচ্ছে ডাস্ট মাইক্রো ডাস্ট রিমুভালের পাশাপাশি আমার হচ্ছে বলতেছে নেপস যেগুলো থাকবে ফাইবারের মধ্যে, ফাইবারের মধ্যে ছিল বা হচ্ছে ব্লো রুমে যে পরিমাণ নেপস এটার মধ্যে অ্যাড হয়ে গেছে সেই নেপস গুলাকে হচ্ছে রিমুভ করার একটা কাজ হচ্ছে কার্ডিং মেশিনের, ঠিক আছে? এবং কোথায় হয় কার্ডিং মেশিনের, এটা বলতেছে ফ্লাস যে পার্টটা আছে সেই পার্টটার মধ্যে হচ্ছে নেপসটা হচ্ছে রিমুভ, ঠিক না, ডিজ ইন্ট্যাঙ্গেলমেন্ট হয়, মানে হচ্ছে জট যেটা ছিল জটটাকে হচ্ছে খুলে দেওয়া হয়। এখন এই ফিগারটা একটু খেয়াল করো, ফিগারটা কি বলছে দেখো, এক্স এক্সিস বরাবর দেখো ভি আছে। ভি কি বলতেছে যে কটনের মধ্যে এ ওয়াই এক্সিস কি আছে, এ এ বলতেছে নেপসের পরিমাণ। নর্মালি নেপসের পরিমাণ যেটা আছে, নর্মালি নেপসের পরিমাণ নেপসটাকে সংখ্যা হিসেবে ধরা হয়, সংখ্যা হিসেবে ধরা হয় কত তো দেখা হয় বলতেছে হচ্ছে পার গ্রামে। আচ্ছা, নেপস সংখ্যা ধরা হয় এভাবে দেওয়া হয়, নেপস পার হচ্ছে গ্রাম, এভাবে লেখা হয় যে নেপসের পরিমাণ কত আছে, নেপসের পরিমাণ ধরা হয় যে নেপস পার গ্রাম। নেপস মানে হচ্ছে এখানে সংখ্যা ধরা হয়, সংখ্যা কত হতে পারে, 5, 10, 15, 20, 100, 150, 200, 300, ঠিক আছে? এটা হলো সংখ্যা যে 100 পার গ্রাম, তার মানে হচ্ছে পার গ্রামে হচ্ছে কি আছে নেপসের সংখ্যা আছে কত, 100 বা 150 বা 200। এখানে খেয়াল করো এই এ বলতেছে সেটা, এবং হচ্ছে এই নেপস পার গ্রাম যাতে সংখ্যায় চলে আসলো এইটা কোন মেশিনের সাহায্যে আমরা হচ্ছে মিজার করব, নেপস নেপস মিজার করার জন্য আমাদের যে মেশিনটার হেল্প নিতে হয় সেটা হচ্ছে অ্যাফিস। অ্যাফিস কি? অ্যাডভান্সড অ্যাডভান্সড ফাইবার ইনফরমেশন সিস্টেম, ইনফরমেশন সিস্টেম, ঠিক আছে? অ্যাডভান্সড ফাইবার ইনফরমেশন সিস্টেম এটা একটা মেশিনের নাম, অ্যাডভান্সড ফাইবার ইনফরমেশন সিস্টেম, সংক্ষেপে বলা হয় অ্যাফিস মেশিন। এই অ্যাফিস মেশিনের সাহায্যে ফাইবারের মধ্যে বা স্লাইভারের মধ্যে যায় মানে যেখানে থাকুক না কেন নেপস এর পরিমাণ কত আছে সেটা দেখার জন্য যে মেশিনটা সাহায্য নেওয়া হয় সেই মেশিনটার নাম হচ্ছে অ্যাফিস মেশিন। বোঝা গেছে? Yes, ma'am. ওকে, এখন বলতেছে তাহলে খেয়াল করে এখানে ভি যেটা বলতেছে, ভি বলতেছে বেলের মধ্যে, দ্যাট মিনস বেল মানে হচ্ছে ফাইবার, ফাইবারের মধ্যে নেপস কত আছে। এখন এই এখানে একটু গ্রাফটা খেয়াল করে, আচ্ছা গ্রাফটা পরে এসেছি, এক্স এক্সিস কভার করে যাই। ভি বলতেছে কটনের বেলের মধ্যে যে ফাইবার, দ্যাট মিনস ফাইবারের মধ্যে কি পরিমাণ নেপস আছে সেটা M1 থেকে শুরু করে M5 2, 3, 4, 5 এই পাঁচটাই এখানে বলতেছে ব্লো রুমের যে মেশিন, মানে ম্যাম তোমাদের যে ব্লো রুম সেকশনটা পড়াচ্ছেন অনেকগুলো মেশিন নিয়ে গঠিত সেই সবগুলো মেশিন এখানে ওরা M1, 2, 3, 5 হচ্ছে বলতেছে বলে গেছে। এবং সি বলে গেছে কি? সি বলে গেছে হচ্ছে কার্ডিং মেশিন, ঠিক আছে? সি বলে গেছে হচ্ছে কার্ডিং মেশিন। আর এ বলে গেছে কি হচ্ছে নেপস এর সংখ্যা, মানে হচ্ছে পার গ্রামে নেপস কত আছে। এখানে খেয়াল করো ভি হচ্ছে কি ছিল, ভি দেখো এখানে কিন্তু জিরো থেকে শুরু হয়নি, ভি কিন্তু শুরু হয়ে গেছে দেখো একটু উপর থেকে, একটু উপর থেকে মানে কি হয়েছে জিরো না, তার মানে কোনো একটা সংখ্যা। এখন তাহলে খেয়াল করো সংখ্যা ছিল সেখান থেকে, খেয়াল করো এখানে হচ্ছে সরাসরি দেখো হচ্ছে M5 মানে কার্ডিং মেশিন আগ পর্যন্ত দেখো গ্রাফ কিন্তু বেড়ে গেছে, গ্রাফ বেড়ে গেছে মানে কি সংখ্যা বেড়ে গেছে। হ্যালো হ্যালো,
আচ্ছা বেড়ে গেছে, দেন খেয়াল করে কার্ড যখন এসে গেছে দেখুন হচ্ছে এমনি ব্লু কালারটা হচ্ছে আমার কি হয়ে গেছে ম্যাম ফল করছে। হ্যালো হ্যালো জি ম্যাম। আচ্ছা খেয়াল করো এখানে হচ্ছে তাহলে ভি এখানে খেয়াল করো ভি এ ফাইবার মধ্যে ছিল, তাহলে খেয়াল করো ব্লোর রুমের যে মেশিন গুলো আছে ব্লোর রুমের হচ্ছে মেশিন গুলার মধ্যে তোমার কি আছে যে হচ্ছে বাড়তেছে, তারপর হচ্ছে ব্লোর রুমের যখন ফাইবারটাকে প্রসেস করা হয় তখন সেই প্রসেসিং এর সময় কি হয় যে হচ্ছে নেপস হচ্ছে জেনারেট করে আর দেন হচ্ছে নর্মালি রিমুভাল হয় হচ্ছে কার্ডিং মেশিনে। কার্ডিং মেশিনে হচ্ছে নেপস হচ্ছে জেনারেট হতে পারে কিন্তু নর্মালি নর্মালি হচ্ছে ব্লোর রুমে হচ্ছে নেপস জেনারেট হয় তার মানে হচ্ছে নেপস বেড়ে যায় আর হচ্ছে কার্ডিং মেশিনে হচ্ছে নর্মালি হচ্ছে নেপসটা হচ্ছে কমে যায়। এখন আসো যেখানে ফাইবারের মধ্যে ভি যেটা আছে এটা নিয়ে কথা বলি, তাহলে এই গ্রাফটা কি ক্লিয়ার মানে এতটুকু মনে থাকবে যে হচ্ছে এখানে হচ্ছে ফাইবারের মধ্যে জিরো ছিল না একটু উঁচুতে ছিল তার মানে হচ্ছে ফাইবারের মধ্যে কিছু পরিমাণ নেপস থেকে যায় শুরু থেকেই, যেখানে ব্লোর রুম আমি যখন করলাম ব্লোর রুমে যখন প্রসেস করলাম তখন হচ্ছে কার্ভটা উপরের দিকে চলে গেল এবং কার্ডিং মেশিনে আসলে কার্ভটা হচ্ছে নিচে নেমে গেল, এতটুকু মনে থাকবে? জি ম্যাম জি ম্যাম ওকে। এখন আসে ভি যেটা আছে ভি নিয়ে একটু কথা বলি, এই যে খেয়াল করো ভি যেটা আছে জিরো নাই, তাহলে জিরো নাই কত থাকে এটা আসলে আমাদের জানা উচিত ঠিক আছে অ্যাজ এ স্পিনার। এখন তাহলে হচ্ছে ফাইবারের মধ্যে নেপস সম্বন্ধে একটু কথা বলি, তার আগে আসলে প্রথমে কথা বলবো ফাইবার লেন্থ অনুযায়ী মানে স্টাপ লেন্থ অনুযায়ী ফাইবারকে কত ভাগে ভাগ করা যায় এটা কি জানা আছে? ম্যাম দুই ভাবে স্টেপল আর ফিলামেন্ট না, স্টেপল আর ফিলামেন্ট ছিল এটা হচ্ছে ফাইবারকে হ্যাঁ লেন্থ অনুযায়ী বাট আমি বলেছি এখানে যে স্টাপল লেন্থের উপর ভিত্তি করে। ম্যাম শর্ট আর লং স্টাপল? শর্ট আর লং নো 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 কয় ভাগ আগে প্রথমে বলো অ্যানসারটা দাও, আমি বলেছি কয় ভাগ আগে আমি একটা ডিজিট আসবে 1 2 100 or 20 100 তো যাবে না কখনোই, দ্যাট মিন্স 1 2 4 3 4 5 6 এরকম ডিজিট আসবে, কতটা ডিজিট জানা নাই মনে হয়, চার ভাগে ভাগ করা যায় স্টাপল লেন্থের উপর ভিত্তি করে ফাইবার কে ভাগ স্টাপল লেন্থ এর উপর ভিত্তি করে অ্যাকর্ডিং টু স্টাপল লেন্থ অ্যাকর্ডিং টু স্টাপল লেন্থ। আচ্ছা সময় মনে কাছে কাছে চলে আসছে কন্টেন্টটা শেষ করে তোমাদেরকে ছেড়ে দিই, অ্যাকর্ডিং টু স্টাপল লেন্থ ফাইবার কে ক্লাসিফাই করা যায় চার ভাবে ঠিক আছে, চার ভাগে ভাগ করা যায়। প্রথম যেটা আসবে এক হচ্ছে শর্ট স্টাপল, শর্ট স্টাপল short staple, medium staple, short staple, medium staple, long staple, long staple, then হচ্ছে extra long staple, extra long staple ঠিক আছে, এই চার ভাগে ভাগ করা যায় ফাইবারকে staple length এর উপর ভিত্তি করে ঠিক আছে। হ্যাঁ যেটা অ্যান্সার ছিল ঠিক ছিল যে নর্মালি ফাইবারকে দুই ভাগে ভাগ করা হয় লেন্থের উপর ভিত্তি করে, সেটা ছিল শুধুমাত্র লেন্থ, সেটা কি ছিল স্টাপল আর এটা হচ্ছে কন্টিনিউয়াস, বা যেটা আমরা ফিলামেন্ট বলতেছি। কিন্তু এখানে হচ্ছে কি হয়েছে আবার স্টাপল লেন্থের উপর ভিত্তি করে ফাইবারকে কয় ভাগে ভাগ করা যায়, চার ভাগে ভাগ করা যায়, কি কি আসবে শর্ট স্টাপল, মিডিয়াম স্টাপল, লং স্টাপল, এক্সট্রা লং স্টাপল। এখন হচ্ছে শর্ট স্টাপল লেন্থ কাকে বলবো, শর্ট স্টাপল বলতেছে যদি ফাইবারের লেন্থ 1 ইঞ্চ অর লেস হয়, মানে মোট কথা ফাইবার লেন্থ যদি 1 ইঞ্চ অথবা তার থেকে কম হয় তখন সেই লেন্থের ফাইবারটাকে বলতেছে শর্ট স্টাপল লেন্থের ফাইবার। মিডিয়াম স্টাপল লেন্থ ফাইবার কাকে বলবো, বলতেছে যে ফাইবারের লেন্থ 1 সমস্ত 1 ভাগ 32 থেকে 1 সমস্ত 1 ভাগ 8 ইঞ্চের মধ্যে হয় তাকে বলবো মিডিয়াম স্টাপল। শর্ট স্টাপল হচ্ছে যে ফাইবারের লেন্থ 1 ইঞ্চ অথবা তার থেকে কম,
মিডিয়াম স্ট্যাপল লেন্থ হচ্ছে এক সমস্ত এক ভাগ 32 থেকে এক সমস্ত এক ভাগ 8 ইঞ্চের মধ্যে যদি হয় তখন সেই স্ট্যাপল লেন্থের ফাইবারগুলোকে বলবো মিডিয়াম স্ট্যাপল। লং স্ট্যাপল কি আসবে? লং স্ট্যাপল বলতেছে এক সমস্ত 5 ভাগ 32 থেকে এক সমস্ত 3 ভাগ 8 ইঞ্চে যদি হয় তখন সেই লেন্থটাকে বলবো হচ্ছে লং স্ট্যাপল লেন্থের ফাইবার। আর হচ্ছে এক্সট্রা লং কাকে বলতেছে? বলতেছে এক সমস্ত 13 ভাগ 32 অথবা তার থেকেও যদি হচ্ছে বেশি হয় ফাইবারের লেন্থ তখন সেই লেন্থের ফাইবার গুলোকে বলা হবে লং এক্সট্রা লং স্ট্যাপল লেন্থের ফাইবার। বোঝা গেছে? জি ম্যাম। ম্যাম এই রেঞ্জ গুলাকে আমাদের মুখস্থ রাখতে হবে না? অলরাইট, কারণ অ্যাজ এ স্পিনিং এর স্টুডেন্ট তোমার শুধু আজকে না, এটা মনে করো তোমাদের যখন লেভেল 4 এ গিয়ে কমপ্রিহেনসিভ একটা ভাইবা আছে ওখানে মনে করো পুরো হচ্ছে ভার্সিটির সব টিচার থাকবে, মনে করো সব ডিপার্টমেন্টের টিচার থাকবে, তোমাকে একাই ভাইবা দিতে হবে সেই বোর্ডে, সেখানে গিয়ে তোমরা জিজ্ঞেস করতে পারো। এটা ম্যাম একটা প্রশ্ন ছিল, এটা এক এক বইয়ে তো এক এক ভাবে ভ্যারি করে ম্যাম, এক এক বইয়ে এক এক রকম লেন্থটা দেওয়া? এক এক লেন্থ না, তোমার অবশ্যই হচ্ছে আমি বলি তোমার বিভিন্ন বইয়ে তুমি যখন দেখবা তখন হচ্ছে তোমার যেটা ভেরি করবে সেটা হচ্ছে আমি তোমাকে ইঞ্চে বললাম মেজারমেন্টটা, সেখানে গিয়ে তোমার হয়তো দেখা যাবে যে মিলিমিটারে দেওয়া আছে বা সেন্টিমিটারে দেওয়া আছে, এতটুকু ভেরি করতে পারে। আর আমি তোমাকে এটা বলেই দিচ্ছি আমি কোনখান থেকে তোমাকে এই ক্লাসিফিকেশনটা বললাম, সেটা হচ্ছে তোমাদের আমি রেফারেন্স বুক দিয়েছিলাম ওয়ার্নার ক্লেইনের, ডাব্লিউ ক্লেইনের একটা বই দিয়েছিলাম না, দ্য ম্যানুয়াল অফ টেক্সটাইল টেকনোলজির রেফারেন্স বুক, ওইটার প্রথম যে পার্টটা আছে যদি আমার এডিশনে ছিল সম্ভবত 33 পেজ, ঠিক আছে 33 পেজে, অথবা তোমার যদি এডিশন ভেরি করে ওই আশেপাশে পাবা 32-33 বা এর আশেপাশে পেজেই পাবা, দেখবা ওখানে সুন্দর করে দেওয়া আছে যে স্ট্যাপল লেন্থের উপর ভিত্তি করে চার ভাগে ভাগ করা হয় এবং যে তোমাকে ডিজিট গুলো আমি বললাম সেই ডিজিট গুলো তোমাকে ওখানে দেওয়া আছে। আচ্ছা কে এই কথাটা বলতেছো? আইডি 39 তাই করতেছে। আচ্ছা খেয়াল করো তোমার ওই বইটাতে দেখো যদি হয়তো অনলাইনে অর্ডার করতে পারো বইটা, যদি পড়ো ওখানে দেখবো যে বইটা যদি কিনে থাকো অথবা হচ্ছে পিডিএফ ভার্সন তোমাকে যেটা আমি দিয়েছি, বাট ওখানে ফার্স্ট পার্টটা ইনক্লুড করা নাই, ঠিক আছে সেকেন্ড পার্ট থেকে মনে হয় বইটা দেওয়া আছে, তো যখন তোমাদের হার্ড কপি বইটা পাবা ওইখানে যে ফার্স্ট পার্ট আছে ওই ফার্স্ট পার্টে বললাম তো 32-33 পেজের মধ্যে দেখো সুন্দর করে স্ট্যাপল লেন্থের উপর ভিত্তি করে ফাইবারকে কয় ভাগে ভাগ করা আছে দেওয়া আছে এবং ওখান থেকে আমি তোমাকে বলতেছি, ঠিক আছে ডিজিট গুলা মনে রেখো কারণ এটা তোমার সবসময় লাগবে, যে হচ্ছে শর্ট স্ট্যাপল কাকে বলে, মিডিয়াম স্ট্যাপল, লং স্ট্যাপল, এক্সট্রা লং স্ট্যাপল। যখনই কোনো রেঞ্জটা একটু বলবেন? হ্যাঁ শিওর, এক সমস্ত 13 ভাগ 32 ইঞ্চ অথবা এর থেকে উপরে, বাকি ডিজিট গুলো কি ক্যাপচার করতে পেরেছো? ম্যাম শর্ট স্ট্যাপলটা আইবা বলে, শর্ট স্ট্যাপল হচ্ছে 1 ইঞ্চ অথবা তার যদি নিচে হয় ফাইবার লেন্থ, ফাইবার কিন্তু অনেক প্রপার্টিজ আছে তার মধ্যে ফিজিক্যাল প্রপার্টিজ যেটা সেটার মধ্যে হচ্ছে আবার লেন্থ, ঠিক আছে ফাইবারের যে লেন্থ প্রপার্টিজ আছে তার উপর ভিত্তি করে ফাইবার লেন্থ যদি হচ্ছে 1 ইঞ্চ অথবা আমি আবার বলতেছি খেয়াল করো লেন্থ যদি 1 ইঞ্চ অথবা তার কম হয় তখন সেই ফাইবারটাকে বলতেছে শর্ট স্ট্যাপল লেন্থের ফাইবার। মিডিয়াম কোনটাকে বলবো? বলতেছে এক সমস্ত 1 ভাগ 32 থেকে এক সমস্ত 1 ভাগ 8 ইঞ্চ, এই রেঞ্জের মধ্যে যদি ফাইবারের লেন্থ হয় তখন সেই লেন্থটাকে বলবো হচ্ছে মিডিয়াম স্ট্যাপল। লং স্ট্যাপল কোনটা? এক সমস্ত 5 ভাগ 32 থেকে এক সমস্ত 3 ভাগ 8 ইঞ্চ যদি হয় সেটাকে বলতেছে হচ্ছে লং স্ট্যাপল।
এক্সট্রা লং স্টাপল কোনটাকে বলবো? এক সমস্ত ১৩ ভাগ ৩২ অথবা এর উপরে যদি হয় তখন সেই লেন্থের ফাইবারটাকে বলবো হচ্ছে এক্সট্রা লং স্টাপল। বোঝা গেছে? জি ম্যাম। ওকে, এবার আসুন, কারণ এটা তোমাকে কেন আমি ব্যাকআপটা দিলাম, কারণ এটা আমার এখন লাগবে। এই নেপসের কথা বলতেছি, যেটা যে ফাইবার নেপস, এখন বলতেছে যে যদি শর্ট স্টাপল এবং মিডিয়াম স্টাপল লেন্থের ফাইবার হয়। এই জন্য আমি তোমাকে আগে বলে নিলাম যে শর্ট স্টাপল এবং হচ্ছে মিডিয়াম স্টাপল বলতে কি বোঝায়। শর্ট স্টাপল অ্যান্ড মিডিয়াম স্টাপল লেন্থের যদি ফাইবার হয়, মিডিয়াম স্ট্যাপল লেন্থ, কারণ ফাইবার লেন্থের উপর এটা হচ্ছে বাকি প্রপার্টি যেগুলো থাকবে ফাইবারের সেগুলো ভেরি করে বা ডিপেন্ড করে। স্ট্যাপল লেন্থ যদি হচ্ছে শর্ট এবং মিডিয়াম স্ট্যাপল লেন্থের যদি ফাইবার হয়, তাহলে বলতেছে এখানে ফাইবার নেপস, ঠিক আছে? মনে এখানে হচ্ছে ফাইবার নেপস, ফাইবার নেপস, দেন হলো সিটকোট নেপস, ফাইবার নেপস, সিটকোট নেপস। পরিমাণ কত হবে, ঠিক আছে? পরিমাণ সবগুলাই কিন্তু হবে হচ্ছে নেপস পার গ্রাম। এবং কোন মেশিনের হেল্প নাকি নেব এই নেপস পার গ্রাম মেজার করার জন্য? কোন মেশিনের হেল্প নিতে হবে? তাহলে বলতেছে নর্মালি ফাইবার এর মধ্যে থাকে ২০১ থেকে, রেঞ্জে হয় নর্মালি ২০১ থেকে ৩০০, ২০১ থেকে ৩০০ নেপস এর সংখ্যা পার গ্রামে থাকে। আর যদি সিটকোট নেপস এর পরিমাণ কত থাকে, সিটকোট নেপস এর পরিমাণ থাকে হচ্ছে ২০ থেকে ৩০। এটা যদি হচ্ছে ফাইবারের হচ্ছে যদি শর্ট স্টাপল এবং মিডিয়াম স্টাপল লেন্থ এর ফাইবার হয়, তাহলে হচ্ছে ২০১ থেকে ৩০০, ২০ থেকে ৩০, এটা হচ্ছে অ্যাভারেজে থাকে। এটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু হচ্ছে এটা। এর থেকে দেখা যায় বেশি হলে এটা হচ্ছে হাই, আর কম হলে হচ্ছে ভালো। বেশি হলে বেশি সংখ্যাটা কখনোই আমরা অ্যাকসেপ্ট করবো না, কম যেটা আছে সেটা। এই জন্য আমি তোমাদের অ্যাভারেজ দিয়ে দিলাম, যে হচ্ছে অ্যাভারেজ এটা জানা থাকলে অন্তত কম বা বেশি এটা হচ্ছে আইডেন্টিফাই করতে পারবো। তাহলে হচ্ছে যদি শর্ট এবং মিডিয়াম স্টেপল লেন্থ এর ফাইবার হয়, তাহলে ওখানে হচ্ছে নেপস পার গ্রাম হবে ২০১ থেকে ৩০০ অ্যাভারেজ ভ্যালু, এবং হচ্ছে সিটকোট নেপস সেখানে কত হবে ২০ থেকে ৩০ নেপস পার গ্রাম। এখন ফাইবার যদি আমার কি হয়, এই লং স্টাপল এবং হচ্ছে মিডিয়াম এক্সট্রা লং স্টাপল হয়, তাহলে বলতেছে তো দেখা লেন্থ বেশি হওয়া মানে হচ্ছে ফাইবারের হচ্ছে কোয়ালিটি ভালো হবে, এবং ফাইবারের বাকি যেগুলো প্রপার্টিজ আছে ফিজিও মেকানিক্যাল যে প্রপার্টিজ গুলো থাকবে সবগুলো প্রপার্টিজ মোটামুটি ভালো থাকবে। তো ফাইবার লেন্থ যখন বেড়ে যাবে নেপস এর পরিমাণও কমে যাবে। তো এখানে যদি অ্যাভারেজ ভ্যালু ধরি, এটা পরেরটার জন্য বলতেছি লং এবং হচ্ছে এক্সট্রা লং স্টাপল লেন্থ এর ফাইবারের জন্য অ্যাভারেজ কত থাকে নর্মালি, ১৫১ থেকে ২০০, এবং এখানে হচ্ছে সিটকোট নেপস এর পরিমাণ থাকে হচ্ছে ১৩ থেকে হচ্ছে ২০, এটাও হচ্ছে অ্যাভারেজ। পরে যেটা আসলো সেটা হচ্ছে তোমার বেসিক্যালি হচ্ছে পরেরটা হচ্ছে লং এবং হচ্ছে এক্সট্রা লং স্টাপল লেন্থ এর ফাইবারের জন্য অ্যাভারেজ ভ্যালু। বোঝা গেছে তাহলে এই দুইটা? জি ম্যাম। ওকে, তাহলে এখানে মনে করো যদি ভি এর যে ভ্যালুটা এখন খেয়াল করো, এই যে প্রথমে দেখো জিরো থেকে না শুরু হয়ে একটু উপরে শুরু হয়ে গেছে, মনে করো এটা যদি শর্ট স্টাপল, কারণ হচ্ছে শর্ট এবং মিডিয়াম স্টাপল লেন্থ এর ফাইবারটা বাংলাদেশে বেশি চলে। তো মনে করো শর্ট বা মিডিয়াম স্টাপল লেন্থ এর ফাইবার যদি হয়, মনে করো এখানে হচ্ছে ভি এর ভ্যালু এখানে কত আছে, মনে করো ২০০, তাহলে মনে করো প্রত্যেকটা হচ্ছে পার্ট যদি মনে করে ১০০ বা ২০০ হিসেবে ধরি, তাহলে এখানে হচ্ছে মনে করো ২০০, ২০০ থেকে অনেক গুণ বেড়ে গেছে, কার্ডিং মেশিনে এসে কমে গেল। বোঝা গেছে এতটুকু?
জি ম্যাম ওকে তাহলে খেয়াল করো আজকে আমরা কি কি পড়লাম আজকে পড়লাম হচ্ছে বেসিক্যালি হচ্ছে কার্ডিং এর ইন্ট্রোডাক্টরি পার্টে কিছু পরে পড়েছি ক্লিনিং দি কার্ডিং মেশিনের হচ্ছে ক্লিনিং ডিগ্রি অফ ক্লিনিং কত পার্সেন্ট হয় এবং হচ্ছে কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এটা দেখেছি ডাস্ট ইমপিউরিটিজ ফরেন ম্যাটেরিয়াল ফরেন ফাইবার ডাস্ট ট্রাশ মাইক্রো ডাস্ট রেসপারেবল ডাস্ট অথবা হচ্ছে ব্রিথেবল ডাস্ট এগুলো কি এগুলো শিখেছি দেন হচ্ছে কার্ডিং মেশিনের টাস্ক দেখেছি টাস্কের মধ্যে কয়টা টাস্ক করেছি এখন পর্যন্ত আমরা চারটা টাস্কে চলতেছে আমাদের কি কি আছে যে ওপেনিং টু ইন্ডিভিজুয়াল ফাইবার ইমপিউরিটিজ রিমুভাল ডাস্টের রিমুভাল এবং হচ্ছে নেপস ডিসইনট্যাঙ্গলিং অথবা ডিসইনট্যাঙ্গলমেন্ট অফ নেপস এতটুকু পর্যন্ত হচ্ছে বড় হয়ে গেছে ঠিক আছে তাহলে হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে এই নেপস হচ্ছে কোন কোন মানে হচ্ছে যেহেতু আমরা বললাম নেপস রিমুভ হয় কাটিং মেশিনে তাহলে নেপস কত পার্সেন্ট রিমুভ হলে ভালো বলবো কত পার্সেন্ট হলে অ্যাভারেজ বলবো কত পার্সেন্ট হলে খারাপ বলবো এবং কোন কোন ফ্যাক্টরের উপর হচ্ছে এই পার্সেন্টেজটা ভেরি করবে বা ডিপেন্ড করবে সেগুলোর সম্বন্ধে পড়বো ঠিক আছে জি ম্যাম আচ্ছা এখানে সিআর কেও আছো এখন পর্যন্ত অ্যাকটিভ নিশান হামিদ অথবা হচ্ছে আব্দুর রব আসসালামু আলাইকুম ম্যাম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এক কাজ করো এখন হচ্ছে ওই একটা ক্লাস আমি নেব আর একটা ক্লাস হচ্ছে ম্যাম নেবেন মানে এক সপ্তাহ পর পর আমরা ক্লাস নেব তো যেহেতু আজকে আমি ক্লাস নিলাম তো নেক্সট উইকে মানে সানডেতে হচ্ছে ম্যাম কে একটু নক করিও ম্যাম হচ্ছে ক্লাসটা ক্যারি করবেন সবাই তো আছো মানে এই ব্যাপারে তো কোনো কমপ্লেইন থাকবে না ম্যাম আপনি একটু আগে একটা বইয়ের কথা বলতেছিলেন ওই বইয়ের নামটা যদি আরেকবার বলতেন আচ্ছা ম্যানুয়াল অফ টেক্সট ওইটা তোমাদের প্রথম দিন যে রেফারেন্স দিয়েছিলাম ওইখানেই মনে হয় আছে তোমাদের গুগল ক্লাসরুমে তোমরা আছো না সবাই অ্যাড জি ম্যাম ওইখানে রেফারেন্স বুকের নামগুলো সব দিয়ে দিছি আমি আপলোড যেগুলো তোমাদের আমি দেখিয়েছি সেগুলো সব আপলোড দিয়ে দিছি তারপর মুখে বলতেছি ওটা হচ্ছে ম্যানুয়াল অফ টেক্সটাইল টেকনোলজি টেক্সটাইল ইনস্টিটিউটের বই রাইটার হচ্ছে ওয়ার্নার ক্লেইন বা হচ্ছে ডাব্লিউ ক্লেইন বলেন আচ্ছা ম্যাম তাহলে হচ্ছে গুগল ক্লাসরুমে ঢুকে যে পিডিএফটা তোমাদেরকে আমি দিয়েছি ওখানে দেখো লাস্টে মনে হয় পিডিএফটা অ্যাড করেছি আমি এর জন্যই ওই লাস্টে খেয়াল করি ওই পিডিএফটা হচ্ছে একটু ডাউনলোড দিয়ে দেখিও পেজ নাম্বার 51 আমি পড়াচ্ছি আর হচ্ছে ম্যাম পড়াচ্ছেন চ্যাপ্টার 1 থেকে দ্যাট মিন্স হাইপার পার্টিস সেকেন্ড চ্যাপ্টার পড়াবেন উনি হচ্ছে ব্লোরুম আচ্ছা আর কোনো কোশ্চেন আছে তোমাদের হ্যালো হ্যালো না ম্যাম আর কোনো কোশ্চেন নেই আচ্ছা ঠিক আছে তাহলে বইটা ডাউনলোড দিতে পেরেছো কিনা জানাইও যদি না দিতে পারো তাহলে আমাকে নক করিও মেইলে আমার মেইল আইডি কি আছে সবার কাছে ম্যাম আমাদের কাছে 6টা ভলিউমে ডাউনলোড করা আছে মোটামুটি ও তাহলে তো প্রবলেম নাই তাহলে হচ্ছে দিয়ে দিও এজন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের যে গ্রুপ আছে
মানে তোমরা যদি মেসেঞ্জারে গ্রুপ খুলতে তাহলে এই ধরনের প্রবলেম গুলো অনেকখানি সলভ হয়ে যেত। তাহলে ওখানে মনে করো আমি সরাসরি ডিরেক্টলি ডাউনলোড মানে আপলোড দিতে পারতাম, তাহলে তোমার বা তোমাদের ইন্ডিভিজুয়াল যে কোশ্চেন গুলো থাকবে কোন কোথায় কোথায় কোন প্রবলেম হচ্ছে, ডাউনলোড দিতে পারতেছো না, কি প্রবলেম, তাহলে এই প্রবলেম গুলো অনেকখানি সলভ হয়ে যেত। এনিওয়ে যে বললো তোমার কাছে ডাউনলোড দেওয়া আছে অলরেডি বা দিয়েছো তুমি, তাহলে তোমাদের যে গ্রুপটা আছে ওখানে একটু দিয়ে দিও, তাহলে যারা পারেনি বা হচ্ছে যারা গুগল ক্লাস অ্যাড এখন পর্যন্ত হয়নি তাহলে তারা ওখান থেকে হচ্ছে একটু ডাউনলোড দিয়ে নিতে পারবে, ওদের জন্য একটু ভালো হবে। আর এর মাঝে তোমার যদি মনে করো যতটুকু পড়ালাম এর মাঝে তোমাদের যদি কনফিউশন থাকে যে বুঝি নেই, হেজিটেশন ফিল করিও না, নেক্সট যখন ক্লাস ক্লাসে আসবো তখন অবশ্যই কোশ্চেন করবে যে ম্যাম আপনার ওই পয়েন্টটাতে আমি বুঝি নেই, বা হচ্ছে তুমি যখন হচ্ছে বইটা একটু পড়তে যাবা তখন দেখা যাবে যে হয়তো একটা ওয়ার্ড তোমার কাছে হচ্ছে মানে হচ্ছে না বোঝা লাগতে পারে বা আমি বুঝতেছি না, সেই ওয়ার্ড গুলো নিয়েও কথা বলতে পারি আমরা। আর তোমরা কি ডিকশনারি কিনেছো, টেক্সটাইল ডিকশনারি? ম্যাম অ্যাপ না মানে মোবাইল অ্যাপ? আচ্ছা আমি জানি না, টেক্সটাইলে কিন্তু মোটামুটি ভালো ডিকশনারি আছে, ঠিক আছে। আমরা যেহেতু ইংলিশ টু বেঙ্গলি যখন শিখেছি তখন কিন্তু আমরা ডিকশনারি হেল্প নিয়েছি, তো এখানে মনে করো সবসময় হয়তো আমি তোমাদের কাছে অ্যাভেলেবল থাকবো না বা সব টিচারই হচ্ছে অ্যাভেলেবল থাকবে না, তো সেক্ষেত্রে দেখা যাবে যে তোমরা যদি ডিকশনারি গুলো হচ্ছে কিনে ফেলো বা ডিকশনারি গুলো যদি তোমাদের কাছে অ্যাভেলেবল থাকে তাহলে দেখা যাবে যে কোনো টেক্সট পড়ার সময় ওই ওয়ার্ডটা তুমি ডিকশনারি হেল্প নিয়ে বুঝতে পারবা। আমার মনে হয় একটা বা দুটো তোমাদের ডিকশনারি একটু কিনে নেওয়া ভালো হবে, তো সেক্ষেত্রে আমি অবশ্যই সাজেস্ট করব যে চাইল্ড ফেয়ার চাইল্ডের ডিকশনারি অথবা হচ্ছে টেক্সটাইল টার্মস এন্ড ডেফিনেশনের ডিকশনারি, এই দুটো কিনলে বেস্ট হবে। ইংলিশ টু বেঙ্গলিও ডিকশনারি আছে টেক্সটাইলের, যে ইংলিশ থেকে বেঙ্গলি তোমার যদি ইংলিশ টু ইংলিশ যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ইংলিশ টু বেঙ্গলি যে ডিকশনারি আছে সেটাও কিনে ফেলতে পারো। তোমার দেখা যাবে 4 বছরে যত পড়াশোনা করবা সো ও কাউকে না জিজ্ঞেস করে তুমি ওই ডিকশনারি হেল্প নিয়ে বিভিন্ন ওয়ার্ড হচ্ছে বুঝতে পারবা। আর আরেকটা জিনিস বলবো, যা পড়বা বুঝে পড়বা, একটা ওয়ার্ডও না বুঝে আগাবা না। যদি মনে হয় এই ওয়ার্ডটা বুঝতে বললে ডিকশনারি, আচ্ছা ডিকশনারি হচ্ছে প্রথম যেটা আছে যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সবচেয়ে ভালো এখন পর্যন্ত সেটা হচ্ছে টেক্সটাইল টার্মস এন্ড ডেফিনেশনস দ্য টেক্সটাইল ইনস্টিটিউটের বই। আচ্ছা তারও দেখি আমি হচ্ছে ওয়ার্ডটা শেয়ার করে দিয়ে দিচ্ছি, আমার ছিল অবশ্যই এখন আমাকে খুঁজতে হবে, আচ্ছা সমস্যা নেই আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি। আচ্ছা ডিকশনারি যদি নাম দেখো তাহলে ডিকশনারির নাম যেটা আসবে টেক্সটাইল টার্মস এন্ড ডেফিনেশন। ক্লাস অফিসিয়ালি শেষ, কেউ যদি চাও কারো কাজ আছে তোমরা চলে যেতে পারো, বাট যারা জানতে চাও তারা থাকতে পারো, বাট অফিসিয়ালি ক্লাস শেষ, জাস্ট এটা তোমাদের জানার জন্য বলতেছে। তোমরা যদি কেউ চাও তোমরা চলে যেতে পারো তোমাদের কাজ থাকে, বাট যারা দেখতে চাও তারা থাকতে পারো, প্রবলেম নেই। টেক্সটাইল টার্মস